السلام عليكم. ইসলাম আতিফ ভাই বলছেন? না ভাই, কেমন আছেন? জি ভালো আছেন। জি ভাই, জি ভাই, আপনার বিরলের পরিস্থিতি কি ভাই? বিরলের পরিস্থিতি, আজকে নতুন করে তিনজন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর আগে আমরা এ স্বাভাবিক পর্যন্ত পরিস্থিতি একটু বলেন। আমরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে প্রাপ্ত তথ্যে আপাতত জেনেছি যে আজকে নতুন করে তিনজন পজিটিভ আক্রান্ত শনাক্ত হয়েছেন। ইতিপূর্বে আমাদের 27 জন ছিলেন শনাক্ত, এ মিলে আমাদের 30 জন আজকে পর্যন্ত শনাক্ত হলো। এর মধ্যে 5 জন সুস্থ হয়েছে। এই 5 জন সুস্থ ছাড়াও 7 জন আমাদের এখন পর্যন্ত হোম আইসোলেশনে আছেন, 2 জন আমাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নতুন করে যে 3 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, তাদের অবস্থান এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। আর সার্বিক দিক দিয়ে আমাদের আজকে থেকে গণপরিবহন চালু হলো, বিরল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন যোগাযোগ চালু হয়নি। আমাদের আন্তঃজেলা বাস সার্ভিসও এখানে চালু নেই। আমাদের এক্ষেত্রে গণপরিবহনে দূরপাল্লার বাস ছাড়া আপাতত এখান থেকে চলাচলের মতো কিছু নেই। যেগুলো ছোট ছোট যানবাহন আছে সেগুলো ইতিমধ্যেই চালু আছে, সেগুলো সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আমাদের বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবকরা আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাটে বাজারে স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক সক্রিয় আছেন। এছাড়া উপজেলা প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য প্রশাসন সহ সকলই সার্বিক তত্ত্বাবধানে বিরল উপজেলায় পরিবেশ এখনো মোটামুটি স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে। আমার কাছে এ পর্যন্ত ছিল আজকের তথ্য। আমরা আর কিছুক্ষণ পর হয়তো পেয়ে যাব আমাদের যে নতুন করে 3টি পজিটিভ আক্রান্ত পাওয়া গেছে বিরলে, সেই নতুন 3টি আসলে ফলো আপ এর মধ্যে আছে কিনা। এখন পর্যন্ত ফলো আপ রোগীদেরও নমুনা সংগ্রহ করা হয়েছিল। আমরা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে এখন পর্যন্ত সেই তথ্যটি পাইনি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব। ধন্যবাদ ভাই। হ্যালো আতিক ভাই, আতিক ভাই, আতিক ভাই, আমার কথা জি শুনতে বলেন। পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ও আচ্ছা, আমি ওই জি শুনতে পাচ্ছি আপনাদের। আজকে আজকে তো আমাদের নতুন আর আসে নাই না, আজকে নতুন তো রিপোর্ট আমাদের আসে নাই এখন পর্যন্ত। জেলা সিভিল সার্জন আমাদের রিপোর্ট প্রকাশ করেননি। জেলা সিভিল সার্জনের আমরা ব্রিফিং এখন পর্যন্ত পাইনি, বা তাদের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিতেও এখন পর্যন্ত পোস্ট করা হয়নি। এটা অনগোয়িং প্রসেস, প্রসেসিং এর মধ্যে আছে। আমরা লোকালি যেটা জেনেছি, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব হতে সরবরাহকৃত তথ্যে যে আজকে জেলায় মোটামুটি 6 জন আক্রান্ত আছে, শনাক্ত আছেন। এই 6 জনের মধ্যে 3 জনই বিরল উপজেলার। আমরা এই বিরল উপজেলার 3 জন আসলে কে এবং কারা কোথাকার, এটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পেয়ে যাব। এটা প্রসেসিং এ আছে আমাদের স্থানীয় স্বাস্থ্য প্রশাসন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদেরকে সেটা জানাবেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রেখেছি। আমাদের জেলা সিভিল সার্জন মহোদয়ের ওখানকার ব্রিফিংটা হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা পরবর্তী ব্রিফিংটা পাবো, তারপরে আমরা সঠিকভাবে আপনাকে সেই তথ্যটি উপস্থাপন করতে পারবো। আপাতত আমরা এ পর্যন্ত ছিল আমার কাছে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আসছেন শামসুজ্জোহা মুকুল।
মুকুল সাহেব, আমাদের খানসামা ডাক্তার না, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রকি, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, আমদার স্যার, আমদার স্যার 2 মিনিটের মধ্যে ফেলতে স্যার। হ্যাঁ, আর রকি তোমার একটু উপজেলা কথা বলো, আমরা শুনি, শুনতে শুনতে আমদার স্যার চলে আসবে। জি, ধন্যবাদ রনি ভাই। রনি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আমাদের খানসামা উপজেলা আর এখন পর্যন্ত COVID-19 শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে 8 জন এবং প্রায় 2 শতাধিক নমুনা সংগ্রহ হয়েছে পর্যন্ত। 2 শতাধিক নমুনা সংগ্রহের মধ্যে 8 জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই এখন পর্যন্ত, আমরা খানসামা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটা জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত সুস্থ আছে, তাদের মাঝে সেরকম কোনো উপসর্গ এখন পর্যন্ত নাই। তাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সার্বক্ষণে যোগাযোগ রাখছেন। তাদের যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের ফোনের মাধ্যমে এবং সরাসরি গিয়ে চিকিৎসা প্রদান করতেছে। এর পাশাপাশি আমাদের উপজেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। উপজেলার যে আজকে গণপরিবহন শুরু হলেও আমাদের উপজেলাটি কোনো মহাসড়ক না থাকায় এবং রেল স্টেশন না থাকায় এখন পর্যন্ত আমরা সুবিধাজনক অবস্থানে রয়েছি। তারপরও আমরা শুরু থেকে যেটা আতঙ্কের কথা বলছিলাম, ঢাকা নারায়ণগঞ্জ ফেরত যারা, তাদের নিয়ে এখন পর্যন্ত আমরা আতঙ্কে রয়েছি। সেই আতঙ্ক থেকেই আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ, তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে আমাদের খানসামা উপজেলাবাসীকে সুরক্ষা করা যায়, কিভাবে তাদেরকে সুরক্ষিত রাখা যায়, সেই জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের যারা ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আসতেছে, যাদের পরিচয় পাওয়া সম্ভব হচ্ছে, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে রাখার পরেই তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহ করার পরেই তাদেরকে প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন, তাদেরকে আইসোলেশনে রাখা হচ্ছে। তাদের মধ্যে সবাই, এখন পর্যন্ত 8 জনের মধ্যে সবাই সুস্থ আছে। একজনের ফলো আপ রিপোর্ট পাঠানো হয়েছিল, সেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে, এখনো আমরা জানতে পারিনি। আমরা জানতে পারবো আশা করি, তারপরে আমরা আমাদের উপজেলার যে সার্বিক পরিস্থিতি সেটা আরো বিস্তারিত ভাবে জানাতে পারবো। ধন্যবাদ ধনী ভাই। কিরিবন্দর উপজেলা খবর একটু জানো, কিছু হালকা কিছু বলতে পারো? চিরিরবন্দরের মনে হয় 10-11 জনের মতো আক্রান্ত। তাদের অবস্থাও অনেকটা খানসামার মতো, চিরিরবন্দর অনেকটা সংখ্যায় আছে। আমি চিরিরবন্দরের সংবাদকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, চিরিরবন্দরের মধ্যে দিয়ে যেটা দিনাজপুর থেকে পার্বতী, মানে চিরিরবন্দর হয়ে পার্বতীপুর রোড, সে রোড দিয়ে বাস চলাচল শুরু করেছে, সেই কারণে তারা অনেকটা আতঙ্কিত রয়েছে। কারণ ঢাকা নারায়ণগঞ্জ সহ নরসিংদী এবং ঢাকার বাইরের আশপাশের জেলাগুলোর যারা এলাকায় আসতেছে, মূলত আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, আমাদের খানসামা উপজেলা এবং চিরি পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলায় যারা আক্রান্ত হয়েছে, তারা সবাই ঢাকা নারায়ণগঞ্জ ফেরত, লোকালের কেউ এখন পর্যন্ত আক্রান্তের খবর পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে খানসামার মতো পার্শ্ববর্তী চিরিরবন্দরও আতঙ্কের মাঝেই এখন পর্যন্ত ভালো আছে। এখন কি আমরা কি মনে করতে পারি যে বাস চলার জন্য আমাদের পরিমাণ আরো বেড়ে যাবে আমাদের এলাকাগুলোতে, এটা কি তোমরা মনে করতেছো? জি, এটা তো অবশ্যই অবশ্যই এটা শঙ্কার কারণ, কেননা গণপরিবহন এবং যে কলকারখানাগুলো শুরু হচ্ছে পার্শ্ববর্তী আমাদের খানসামার পাশে ইপিজেড রয়েছে, ইপিজেডে প্রায় 30,000-এর মতো শ্রমিক কর্মরত রয়েছে, সেই শ্রমিকদের কারণে আমরা অনেকটা আশঙ্কায় আছি। গণপরিবহন, এমনকি আমাদের যে চিরির বন্দর এবং খানসামার মধ্যবর্তী স্থান রানীর বন্দর মধ্য দিয়ে যে মহাসড়ক, সেই মহাসড়কের কারণে আমরা অনেকটাই এখন পর্যন্ত শঙ্কায় আছি। দিনাজপুর থেকে কি ডাইরেক্ট খানসামা বা দিনাজপুর থেকে সিটি বন্ধ গাড়ি চলতেছে?
দিনাজপুর থেকে খানসামা বাস অনেকদিন থেকে বন্ধ আছে। খানসামা বাস না চললেও খানসামা পার্শ্ববর্তী জিয়া সেতু হয়ে যে ঝাড়বাড়ি, সেই বাসটি চালু আছে, এবং খানসামা 10 মাইল থেকে রানীর বন্দর হয়ে যে সৈয়দপুর রংপুর, সেই বাসটি চালু আছে, এবং চিড়িবন্দর হয়ে পার্বতীপুর সেই বাসটিও চলছে। গণপরিবহন চলার কারণে, গণপরিবহনে আমরা এবং আমাদের যে অটো এবং ভ্যান সেগুলোতেই আসলে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ যতটা না সামাজিক গুরুত্বের ক্ষেত্রে চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে প্রশাসনের হেল্প অনেকটা, মানে প্রশাসন যতখানি হেল্প করছে সাধারণ মানুষ সেই দিক থেকে তাদের যে এগিয়ে আসার জায়গাটা, সাধারণ মানুষের মধ্যে যে একটা করোনা ভীতি, সেই ভীতিটা এখন পর্যন্ত তৈরি হয়নি। আমাদের কি নতুন কোনো প্রশাসন থেকে কি নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, যারা ঢাকা থেকে যাচ্ছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের ব্যাপারে বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যাপারে, তুমি জানো কিছু? হ্যাঁ জি, এটা অবশ্যই আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ মাহবুব ইসলাম এবং যে আমাদের থানা অফিসার ইনচার্জ, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগ, সবাই যৌথভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করতেছে। তারা যখনই কেউ ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসতেছে, ওই এলাকার কেউ তথ্য দিচ্ছে কিংবা যে আসতেছে সেই তথ্য দিচ্ছে গ্রাম পুলিশের মাধ্যমে, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তথ্য নিয়ে, তাদেরকে যদি তার বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয় সেই ক্ষেত্রে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখানো হচ্ছে, যদি বাড়িতে থাকার পরিবেশ না হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল সেগুলোতে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, এবং তাদের কোয়ারেন্টাইনে থাকার সময় তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের শারীরিক যে সমস্যা যদি কোনো হয়, কোনো শারীরিক উপসর্গ থাকে, সেই উপসর্গগুলো ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগের চিকিৎসকগণ তাদেরকে ফোনের মাধ্যমে কথা বলে তাদের, যদি সম্ভব হয়, যদি সমস্যা গুরুতর মনে হচ্ছে ডাক্তাররা তাদের সাথে সরাসরি দেখা করে, ডাক্তারদের সুরক্ষা নিয়ে তাদের সাথে দেখা করে তারা তাদের ট্রিটমেন্টটা চালাচ্ছে। এখন পর্যন্ত এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, আমরা ওই আতিক ভাই, আপনি একটু বিরল বোচাগঞ্জ, হ্যাঁ, এবং আপনি দিনাজপুরের সার্বিক বিষয়ে কথা বলেন, আমাদের বিশেষজ্ঞ টিম আসতেছে, ওনারা কানেক্ট হচ্ছেন, কানেক্ট হলে আমরা তাদের কথা শুনবো। আপনারা বর্তমান পরিস্থিতি এবং বাদ চলার জন্য আমাদের আশঙ্কা কি হচ্ছে বা আগামী কি সম্ভাবনা হতে পারে, এইরকম কিছু মানে যে তথ্যগুলো আছে আপনার কাছে সেগুলো একটু আপনি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ। আমাদের দিনাজপুর থেকে গতকালকে রাজধানী ঢাকামুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো গেছে সে ট্রেনটি। গতকালকে ট্রেন আমরা ঢাকায় কমলাপুরে পৌঁছার পরে দেখলাম যাত্রীরা ট্রেনে ওঠার সময় যেমন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছেন, কমলাপুরে নামার পরে কিন্তু সেখানে সেভাবে স্বাস্থ্যবিধি মানা হয়নি। আজকে দ্বিতীয় দিনের মতো দিনাজপুর থেকে পুনরায় ট্রেনটি ছেড়ে গেছে। সেখানেও আমরা দিনাজপুর থেকে যাতায়াতের সময় কিন্তু সকল যাত্রীরা এবং স্টেশন কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদেরকে প্ল্যাটফর্মে টিকিট দেখে দেখে ঢুকিয়েছেন, এবং ওখানে প্রবেশের সময় আমরা যাত্রী ছাড়া অন্য কাউকে প্ল্যাটফর্মে দিনাজপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ প্রবেশ করতে দেননি। সেটা আমরা কঠিন কড়াকড়ির মধ্য থেকে তাদেরকে দেখেছি যে যাত্রী ব্যতীত আমাদের কোনো রকমের বহিরাগতরা প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেননি। আর দিনাজপুর বাস টার্মিনাল থেকে আমাদের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল মির্জাপুর, সেখান থেকে আজ ভোর 6টা থেকেই বাস চলাচল শুরু করেছে। সেই বাসে আমরা দেখেছি যে নির্দিষ্ট সংখ্যক যাত্রী, হ্যান্ড স্যানিটাইজার আমাদের প্রতিটি বাসের প্রবেশ দ্বারে, একজন হেল্পার যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে, এবং মাস্ক বিহীন কোনো যাত্রীকে বাসে উঠতে দেয়নি। পরবর্তীতে আমরা যে সকল বাসে আমাদের যাত্রীরা এসেছে তাদেরকেও এই মির্জাপুর বাস টার্মিনালে একই রকম স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে গণপরিবহনের উঠানামার ক্ষেত্রে দিনাজপুর এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যথেষ্টভাবে সতর্ক রয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে আমরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আজকে জেলায় 6 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে বলে জেনেছি।
কিন্তু এই ছয় জনের মধ্যে ফলো আপ কোন রোগী রয়েছেন কিনা এখন পর্যন্ত জানতে পারেনি, আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো। আমি মূলত এই অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণে সেই তথ্যটি এখনো সংগ্রহ করতে পারিনি। আমার সহকর্মীরা সেখানে আছেন, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা জানবো, জেনে আমি জানাবার চেষ্টা করব। আমাদের জেলায় জেলা সিভিল সার্জন সার্বক্ষণিকভাবে জেলা স্বাস্থ্য ব্যবস্থা তদারকি করছেন এবং নিয়মিতভাবে সেখানে একটি প্রেস ব্রিফিং হয়, সেই প্রেস ব্রিফিং এখন প্রসেসিং এর মধ্যেই আছে, আর কিছুক্ষণের মধ্যে সেই ব্রিফিংটি হবে। আমি সে বিষয়ে না বলে আমি আমার বিরল উপজেলার কথা বলছি, যে আমাদের গতকালকে পর্যন্ত 27 জন করোনা পজিটিভ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, আজকে সেখানে বেড়ে দাঁড়িয়েছে আরো 3 জন যুক্ত হচ্ছে। এই 3 জনের মধ্যে ফলো আপ আছে কিনা এখনো জানি না, সেক্ষেত্রে 30 জনে আমরা ধরে নিতে পারি যে এখন পর্যন্ত 30 জন পজিটিভ রোগী শনাক্ত। এর মধ্য থেকে 5 জন রোগী আমাদের সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন পর্যায়ক্রমে, আর 18 জন রোগী হোম আইসোলেশনে আছেন, 7 জন রোগী আমাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন, 2 জন আমাদের এখন পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেট বেডে চিকিৎসাধীন আছেন, আর যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এখন পর্যন্ত তাদের রিপোর্টের অপেক্ষায় আমরা আছি, আমরা সেটা পরবর্তীতে জানাবার চেষ্টা করব। তা আমার কাছে এ পর্যন্ত ছিল রনি ভাই। আচ্ছা ভাইয়া, আপনাদের আপনাদের বিরলে কয়টা সুস্থ হয়েছে বলছেন? বিরলে কয়টা সুস্থ হয়েছে আকিল ভাই? বিরলে কয়টা সুস্থ হয়েছে এখন পর্যন্ত? 5 জন সুস্থ হয়েছেন এ পর্যন্ত, 5 জন। ও, তাদেরকে কি আনুষ্ঠানিক ভাবে ইয়া করা হয়েছে, তাদেরকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে যে 5 জন সুস্থ হয়েছে? জি জি, আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ হতে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে, ছাড়পত্রের সাথে পুষ্টিকর খাদ্য ও ফুল সামগ্রী নিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছাও জানিয়ে এসেছি। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের হাতে করোনা অবমুক্ত হওয়ার পরে, যে করোনা মুক্ত হওয়ার পরে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ছাড়পত্র সেই করোনা পজিটিভ রোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে যারা হয়েছেন তাদের। প্রথমত আমি একটু বলি যে আমরা করোনা যারা আক্রান্ত হয়েছিলেন তাদের 14 দিন বা 15 দিনের মাথায় আমরা প্রথম অবস্থায় দ্বিতীয়বারের মতো নমুনা সংগ্রহ করতে দেখেছি। তখন যাদের নেগেটিভ ফলাফল এসেছিল 3 দিন পরে, মানে 3 দিনের মাথায় পুনরায় তাদের কিন্তু আবার তৃতীয়বারের মতো নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা তৃতীয়বার সংগ্রহ করার পরে যাদের নমুনা নেগেটিভ এসেছিল তাদেরকেই আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ হতে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া যে সকল রোগী করোনা আক্রান্ত হয়েছিল তারা পজিটিভ শনাক্ত হওয়ার পরেও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পুষ্টিকর ফলমূল দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করে আসা হয়েছে, তাদের হাতে পুষ্টিকর ফলমূল এবং সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ওষুধপত্র আমরা সরবরাহ করতে দেখেছি। এই এছাড়াও যখন তারা সুস্থ হলেন, ছাড়পত্র পেলেন, সে সময়ও তাদেরকে একইভাবে পুষ্টিকর ফলমূল সহ অন্যান্য ওষুধ সামগ্রী এবং জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সুস্থতার ছাড়পত্র দিতে আমরা দেখেছি। এবং সে সকল রোগী এবং তাদের যে পরিবার আমরা দেখেছি যে কোয়ারেন্টাইনে থাকাকালীন বিভিন্নভাবে সামাজিকভাবে তারা সমাজে একটা হেয়প্রতিপন্ন শিকার হচ্ছিলেন, তাদেরকে বিভিন্ন ভাবে চাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছিল, এমনকি করোনা রোগীকে আমার বিরলে এখান থেকে স্থানান্তরের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধের চেষ্টা করেছিল। সেখানে উপজেলা প্রশাসনের দৃঢ় পদক্ষেপে আমরা সেই সকল কর্মকাণ্ড হতে এলাকাবাসীকে বিরত রেখে করোনা রোগীকে তার বাড়িতে রেখেই এই আমাদের উপজেলা প্রশাসন তার যে হোম আইসোলেশন নিশ্চিত করেছিলেন, এভাবে আমাদের রোগীরা এখন পর্যন্ত আছেন। আমাদের যে 2 জন রোগী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আছেন তাদের সাথেও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, যারা হোম আইসোলেশনে আছেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত আছে, আমরা সার্বক্ষণিক তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। এর মধ্যে আমাদের আরো 3 জন রোগী সুস্থ হওয়ার পথে, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে, এখনো ফলাফল হাতে আসেনি, ফলাফল আসলে হয়তো আমরা আজকালের মধ্যে
আরো 3 জন রোগী সুস্থ হবে বলে জানতে পারছি। হ্যাঁ জাকির ভাই, আমাদের মাঝে জাকির ভাই আসছেন, পার্বতীপুর সমিতির সেক্রেটারি। আচ্ছা আপনার ঢাকাস্থ পার্বতীপুর সমিতির কোন সদস্য কি করোনায় আক্রান্ত হয়েছে? হসপিটালে চাকরি করে আর কি, তো হাজবেন্ড ওয়াইফ ওরা দুইজনেই পজিটিভ ছিল। জাকির ভাই প্রথম থেকে বলেন, প্রথম থেকে বলেন। আমাদের পার্বত্য ঢাকাস্থ পার্বত্য সমিতির অর্গানাইজিং সেক্রেটারি মাইনুল হাসান, হাজবেন্ড ওয়াইফ দুইজনে ওরা ওই সোহরাওয়ার্দী হসপিটালে চাকরি করতো, করে আর কি। তো ওখান থেকে তারা দুইজনে, হাজবেন্ড ওয়াইফ দুইজনে পজিটিভ আসছে। আসার পরে আবার কিছুদিন পরে তারা ওই হোম কোয়ারেন্টাইনে ছিল, থাকার পরে তারা আবার টেস্ট করানোর পরে তারা নেগেটিভ আসছে। তো এখন পর্যন্ত তারা ভালোই আছে। আর আমাদের পার্বতীপুরে প্রথম যে করোনা পজিটিভ আসছিল যে ছেলেটা, সে মোটামুটি তার কোনো উপসর্গ ছিল না, কিন্তু তার টেস্ট করানোর পরে তার পজিটিভ আসছে। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে চিকিৎসার পরে সে মোটামুটি এখন সুস্থ এবং উপজেলা নির্বাহী এর কাছ থেকে সে মানে আনুষ্ঠানিকভাবে তাকে সুস্থ ঘোষণা করা হয়। তাকে ওষুধপত্র এবং ফলমূল দিয়ে তাকে মানে সুস্থ ঘোষণা করা হয় আর কি। সে এখন সুস্থই আছে। পার্বতীপুরে আমাদের আরো কয়েকজন ধরা পড়ছে, তারা এখন পর্যন্ত বাড়িতে থেকেই তারা চিকিৎসা নিচ্ছে এবং এখন পর্যন্ত তারা সুস্থ আছে, তেমন কোনো খারাপ কিছু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনাদের পার্বতীপুর সমিতি থেকে কি তাদের সহযোগিতার জন্য কি কি করলেন? সহযোগিতার জন্য ওখানে যারা আছে মানে পার্বতীপুরের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখান থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে ট্রিটমেন্টের বিষয়ে। যেহেতু আমাদের সব প্রতিনিধি আমরা ঢাকায় আছি, ওখানে কেউ নাই, তারপরও ওখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে আর কি ফোনের মাধ্যমে, ওভার ফোনে। এখন পর্যন্ত তারা ভালো আছে, ওই ধরনের কোনো ইয়ে হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি ত্রাণ কার্যক্রম বা আদার্স কোনো কার্যক্রম করলেন কিনা? সরি, আপনার ত্রাণ কার্যক্রম বা আদার্স কোনো কার্যক্রম করলেন? হ্যাঁ, আমরা ঢাকাস্থ পার্বত্য সমিতি প্রায় আমাদের এলাকায় গ্রাম মানে আমরা শহরে না, শহরেও দিছি এবং গ্রামেও প্রায় 23টা গ্রামে আমাদের ত্রাণ কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি ঈদের আগে, ঈদের 2-3 দিন আগে। প্রায় 473 পরিবারকে আমরা সহযোগিতা করছি ত্রাণ। আচ্ছা, এরপরে এরপরে কি আবার আপনাদের কোনো টার্গেট আছে এই করার? তারপরে যেহেতু এর ইতিমধ্যে আপনারা জানেন যে আম্বারের কারণে অনেক ক্ষয় হয়েছে, আম ধান সবকিছু অনেক সবকিছুর অনেক কিছু ক্ষতি হয়েছে, তারপর আমাদের একটা আবার উদ্যোগ নিব আমরা, যারা অসহায় পরিবার আছে যে ত্রাণছি সেটা তো যথেষ্ট না, তারপরেও এলাকায় আমাদের যারা সামর্থ্যবান আছে সবাই ব্যক্তিগতভাবে ছোটখাটো যেগুলি সংগঠন আছে এবং সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করতেছে, পাশাপাশি আমরা আবার চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর। আচ্ছা আচ্ছা, আমি বলবো যে যেহেতু আপনি দিনাজপুর জেলা সমিতির দপ্তর সম্পাদক, আপনার মাধ্যমে আপনাদের সমিতির কাছে আমরা এই ধরনের উদ্যোগ নিলে আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এটাই আশা করি। আমাদের দিনাজপুর জেলা সমিতি থেকে আমরা অর্গানাইজ করতেছি, হ্যাঁ এখানে আলাদাভাবে সবভাবে দিনাজপুর জেলা সমিতি অর্গানাইজ করতেছে। তো এইটা আমরা ইনশাল্লাহ আগামী বুধবারে আমাদের মিটিং এ ফাইনাল হবে, আমরা কি দিব আমাদের টেকনিক্যাল কমিটিকে, একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছিল 1100 সদস্য, ঠিক আছে। তো এই কমিটি বসে গত পরশুদিন বসে তারা তাদের টেকনিক্যাল প্রপোজাল রেডি করছে, আগামী বুধবারে রাত 9টায় অনলাইনে আপনার মিটিং হবে দিনাজপুর জেলা সমিতির এক্সিকিউটিভ কমিটি। সেই মিটিং এর মাধ্যমে এই টেকনিক্যাল কমিটি তাদের প্রস্তাবগুলো উপস্থাপন করবে, করলে সেখানে ইনশাল্লাহ যে প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হবে মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী, সেই অনুযায়ী দিনাজপুর সমিতির পরবর্তী কার্যক্রম হাতে নেবে। হ্যাঁ, তো ওখানে স্বতন্ত্রভাবে বিভিন্ন প্রস্তাব আসছে,
যেরকম কিছু মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার প্রস্তাব আসছে, তারপরে ফুড প্রোভাইড করার ক্রিকেট প্যাকেট ফুড প্যাকেট আর কি দেওয়ার জন্য একটা প্রস্তাব আসছে, এরকম বেশ কিছু প্রস্তাব আসছে। এগুলো সময় করে যে মিটিং এর মাধ্যমে যেটা সিদ্ধান্ত হবে ওটা পরবর্তীতে আমরা করবো আর কি, প্রিপারেশন নিব। তো আপনারা করছেন, ভালো লাগছে খুব, আবারও করেন। দিনাজপুর বাসীকে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, কারণ আমরা সবাই প্রবাসী দিনাজপুর বাসী, আমাদের সবাই বাসা দিনাজপুরে, দিনাজপুরের সঙ্গে আমাদের সবার সম্পৃক্ততা। তো জাকির ভাই ধন্যবাদ আপনাকে। এখন রনি ভাইকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। এর আগে বলছিলেন, আমি আসলে তখন অ্যাটেন্ড করতে পারিনি, এবং যারা আছে সবাইকে পার্বত্য সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি এটাও আবেদন করব, দিনাজপুর জেলা সমিতি যদি ওইভাবে করে, আমরা যেহেতু পার্বত্যর একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে যদি পার্বত্যবাসীকে কিছু ফুড প্যাকেজ আপনারা প্রোভাইড করতে পারেন, সেটা আমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক ভালো। আমাদের দিনাজপুর সমিতি বললে সেটা জেলা প্রশাসকের মাধ্যমে করবে, সবগুলো প্যাকেজ জেলা প্রশাসককে দিয়ে দিবে, দিয়ে ওখান থেকে জেলা প্রশাসককে উপজেলা অনুযায়ী ডিস্ট্রিবিউশন করবে, এরকম একটা আছে আর কি। না, এটা খুবই ভালো। তারপরে যেহেতু মানে যেগুলি থানা সংগঠন আছে আমাদের মতো ঢাকাস্থ, এদের মাধ্যমে যদি যদি কিছু আপনারা করতে পারেন সেটাও ভালো হবে। তার কারণ আমরা তো মানে যেভাবে যেটা করতেছি, আমাদের একেবারে রিমোট এলাকায় সবাই কিন্তু ত্রাণগুলো পৌঁছায় না, একেবারে গ্রাম পর্যায়ে যেগুলো দুর্গম এলাকা। অনেকেই সব সংগঠন যেগুলো করেছে ঢাকা মানে শহরের আশেপাশে গ্রামগুলোতেই দিয়ে যাচ্ছে এবং শহরে দিচ্ছে, আমরা এটা করি নাই। আমরা একেবারে গ্রাম পর্যায়ে যেগুলি আছে রিমোট এলাকা, সেই গ্রামগুলোতেই আমরা পৌঁছাইছি। যাই হোক, আপনারা যদি মনে করেন যে না, পার্বত্য সমিতিকে আমরা কিছু ফুড প্যাকেজ যদি প্রোভাইড করেন, আমরা আমাদের পক্ষ থেকে এটা দেওয়ার চেষ্টা করব। এবং সঠিকভাবে যেটা যেন যারা দুস্থ অরিজিনাল যারা পাওয়ার যোগ্য তারা যেন পায়, সেই ব্যবস্থাটাই আমরা করছি আমাদের ত্রাণ প্রোগ্রামে। এবং আপনারা যদি আমাদের পার্বত্য সমিতিকে কিছু ফুড প্যাকেজ দেন, প্রোভাইড করেন, আমরা সেটাও আবার ওইভাবে করার চেষ্টা করব পার্বত্য সমিতির পক্ষ থেকে। জি রনি ভাই আছেন? হ্যালো, 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 রনি ভাই, রনি ভাই কি শুনতে পাচ্ছেন? মনে হয় একটু কারিগরি ত্রুটি আছে। আপনি আপনার এলাকা, আপনি আপনাদের সার্বিক পরিস্থিতি যদি আরো কিছু বাকি বলা বাকি থাকে আপনি বলতে পারেন। সার্বিক পরিস্থিতি এলাকায় আমরা খোঁজ খবর নিচ্ছি, মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে একটা আমরা সংগঠন তো সবকিছুই করা সম্ভব না, তারপরে আমরা চেষ্টা করছি এবং আরো করব পার্বত্যবাসীর জন্য। একেবারে যারা এক মানে পাচ্ছে না বা পায় নাই, এই ধরনের লোকগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব। আবার স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বুঝলাম, কি হচ্ছেন? জি, কেমন আছেন? পরিচয়টা একটু শুনি। আমি আমি সরি, আমি দেরিতে আসলাম। হ্যাঁ, আমার আরেকটা অন্য কাজ ছিল, ফোনে বাইরের সঙ্গে যোগাযোগ হচ্ছিল। না না, ঠিক আছে, জয়েন করছেন। জাকির হোসেন কোথা থেকে আপনি বলেন তো, একটু পরিচয় দেন। আমি ঢাকাস্থ পার্বত্য সমিতির জেনারেল সেক্রেটারি। আমার প্রথম জীবনের চাকরি ছিল সেই 78 সালে MBBS পাশ করে প্রথম পার্বতীপুরে হলদি বাড়িতে পোস্টিং ছিলাম। জি জি, তাহলে পার্বত্য সম্পর্কে আপনি অনেক কিছু জানেন।
খুব কারণা, খুব ঘুরছি পার্বতী পুরে আমি। আর আমার তো চিলি বন্দরের বাড়ি, কাজে পার্বতী পুর তো আমার মুখস্থ সব, একেবারে আমরা কাছাকাছি। আপনি কেমন আছেন? খয়ের পুকুর আছে না, খয়ের পুকুর, জি খয়ের পুকুর আছে আছে, আমি একটু কোয়ারেন্টাইনে আছি। সাধারণ রোগীদের কাজ, আর গ্রামের ওই যে পাট শাক তো খুব পছন্দ আমার, পাট শাক খাইতাম শাক না। আমাদের পার্বতীপুরের দিনাজপুরে একটা মানে জনপ্রিয় খাবার, এটা ঢাকা শহরে অনেকেই জানে না, আলুর ডাল খেসেন। আমি তো এইবারে মেসেজে লিখছি, আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে তুমি কেমনে ভালো আছো, সবাই জানে যে আমি কোভিড পজিটিভ, আমি তো ওই কোয়ারেন্টাইনে আছি, তো আমি রোগী ধরছিলাম আমার এক ডাক্তারকে, তো বলছি যে আমি শুকাতির ভর্তা, মানে পাট শাক শুকায় ভর্তা করে লিখছে, ওইটা পাকা করলার ভর্তা খাইতেছি, ভর্তা পাকা করলা ভর্তা, এইসব তিনটা জিনিস খেয়ে ভালো আছি, তোরা এগুলো খা, তাহলে আর হবে না। এগুলি আগে অনেক খাওয়া হয়েছে। দেখি তো পার্বতীপুরের খবর কি? না, পার্বতীপুরের খবর আলহামদুলিল্লাহ, অনেক কয়েকজন পজিটিভ আছে, তারা এখনো সুস্থই আছে। আর প্রথম যে ছেলেটা পজিটিভ হয়েছিল, সে ট্রিটমেন্ট নেওয়ার পরে পুরোপুরি সুস্থ, এবং পার্বতীপুরের যে ডিএনও আছে মুন্নি আব্বা, ওনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ওনাকে সুস্থ ঘোষণা করে ওনাকে গিফট টিফট দেওয়া হয়েছে, পুরস্কার টুস্কার দেওয়া হয়েছে, এবং এখন তারা পজিটিভ খবর নেওয়া হয়েছে, তারা এখন পর্যন্ত সুস্থ আছে, এবং তারা বাসাতে থেকেই তারা মানে ট্রিটমেন্ট করতেছে। গুড গুড গুড, আমি একটা ফোন ধরে নিই জরুরি, পার্বত্য সমিতির সদস্য খবর আছে, অর্গানাইজিং সেক্রেটারি মাইনুল হাসান উনি পজিটিভ ছিলেন, ওনার খবরে রাহান দিচ্ছে খবর। এইটাই আমি একটা অনলাইনে আছি আমার দিনাজপুরের সঙ্গে, ইয়া থ্যাংক ইউ। এই যে আমার এক জাকির, আমাদের এক ডাক্তার সাহেব জানালো, আমার এক বন্ধু স্কয়ারে মেডিকেল ডাইরেক্টর, সে খারাপ অবস্থায় চলে গেল, তারে ভেন্টিলেশন থেকে আর ফিরাতে পারতেছে না। আচ্ছা আচ্ছা। আমার খুব মানে রুমমেট ছিল মেডিকেল কলেজে সেই আমলের, মানে 70-80 দশকের, এখন কি করবো, মেডিকেল ডাইরেক্টর, নাম করা ব্যক্তি, আইসিইউ চিফ ছিল সে, এখন সেই তারে ওই যে পাইপ ঢুকাইছে, পাইপ খুলতে পারে, 3 সপ্তাহ চলে গেল, কিচ্ছু হচ্ছে না, এই এই করোনা, এই হলো এই যে জানালো এখন যে খবর খারাপ, ভালো না, বেশি আশা করে না, ঠিক আছে যেটাই মানে নিতে হবে। আচ্ছা, তো পার্বতীপুরে তাহলে খারাপ কিছু নাই, এটা গুড নিউজ, ভেরি গুড, ভালো লাগলো শুনে, কারণ আমি তো পার্বতীপুর যাওয়া আসা করি, সৈয়দপুরে নেমে পার্বতীপুর হয়ে তো যাই, আমার তো আমরাবাকি স্কুল, ইউ নো না, জেলা সমিতির হাফিজ ভাইয়ের সাথে কথা হয়েছিল, ওনাকে ইনফরমেশন দিছিলাম, আমরা তো আবার ওই পার্বত্য সমিতি থেকে ছোট পরিসরে কিছু ত্রাণ বিতরণ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্য আছে ওদের পরিচয় নেই আর কি। হ্যাঁ, এখানে কে আছে, রকি আছে নাকি? রকি বলো, তোমার পরিচয় দাও, রকি তো আমি চিনি, ওরা চেনে না, রকি আমার জানের জান,
ও হলো আমার খুবই বহু বছর ধরে, ও খুবই ভালো লাগে আমাকে। ছেলেটা এত অ্যাক্টিভ, এত ইফেক্টিভ এবং সাহসী, বোল্ড, খুব মানে বোল্ডনেস ওর ভিতরে আছে। আচ্ছা রকি বলো তুমি। হ্যাঁ, তারপরে সেটা সবাই শুনুক। জি, সকলকে ধন্যবাদ। আমি দিনাজপুর নিউজ 24.com এর নিজস্ব প্রতিবেদক হিসেবে খানসামা উপজেলা থেকে কর্মরত আছি। দিনাজপুর নিউজ 24.com দিনাজপুর জেলার একটি মানে সর্ববৃহৎ এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সেই অনলাইন নিউজ পোর্টাল দিনাজপুর জেলার, দিনাজপুর বাসীর এবং দিনাজপুর প্রবাসের সকলের কথা আমরা তুলে ধরবার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমাদের প্রিয় প্রকাশক রকনুজ্জামান রনি ভাই, যে বিশেষজ্ঞদের চোখে করণীয় মানে করোনা ভাইরাস, সেই একটি পরিসরে আজকের এই আমাদের মতামত সভা বলা যায়, করণীয় সভা, সেই সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রকাশক রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুরুতে আমার উপজেলা, যেহেতু আমি খানসামা উপজেলার একজন নাগরিক, সে খানসামা উপজেলার পরিস্থিতি তুলে ধরছি। আমাদের খানসামা উপজেলার এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা 8 জন। আমরা দিনাজপুর জেলার মধ্যে সর্বশেষ উপজেলা হচ্ছে খানসামা, যেটি সর্বশেষে করোনা আক্রান্ত হয়েছে। মানে করোনার যে ভয়াল আঘাত, সেই আঘাতটি আমরা সর্বশেষে পেয়েছি। শুরুর দিকে আমরা ভালো থাকার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে মানুষ গোপনে আসছিল। অনেক অনেক ক্ষেত্রে প্রশাসন পুলিশ জানতে পেরেছিল, অনেক ক্ষেত্রে জানাটা সম্ভব হয়ে ওঠেনি। রাতের আধারে আসছিল, পরিবারের লোকজন প্রকাশ করতেছিল না, তবুও আমাদের এলাকার মানুষ অনেকটা সচেতন। সেই সচেতনতার জায়গা থেকে উপজেলা প্রশাসন, খানসামা থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, তারা তাদের নমুনাগুলো সংগ্রহ করেছে। সেই নমুনাগুলো সংগ্রহ করেই আমরা প্রথমে একজন মহিলার পেয়েছিলাম, তারপরে ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ ফেরত, ঢাকা ফেরত সহ এখন পর্যন্ত 8 জন করোনা রোগী আমাদের খানসামা উপজেলায়। তারা সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছে, তারা সবাই প্রাতিষ্ঠানিক আইসোলেশনের আছে, হাসপাতালে কেউ ভর্তি নেই। আর প্রায় 200+ নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং যারা এখনো আসতেছে বাইরে থেকে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, গ্রাম পুলিশ, তারা কাজ করে যাচ্ছে। এবং আমাদের যে সামাজিক দূরত্বের যে বিষয়টা, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি বরাবর মানুষ উনি চেষ্টা করেছিলেন শুরুর দিক থেকে, পোস্টার, মাইকিং, বিভিন্ন মাধ্যমে, ফেসবুকে সচেতনতার মাধ্যমে তাদেরকে সচেতন করার, কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে মানানোটা সম্ভব হচ্ছিল না। সেই জায়গা থেকে তিনি কালকে, আজকেও অল্প পরিসরে মানুষকে জরিমানা করেছেন কয়েকজনকে। তারা বিভিন্ন হোটেল খোলা রেখে তারা একটা জনসমাগম করছিল। আমাদের উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে প্রথমে তাদেরকে মৌখিক ভাবে বলেছেন, বিভিন্ন মাধ্যমে বলেছেন, তারা না হয়ে বাধ্য হয়ে তিনি এটা হয়েছে। এবং সার্বিক পরিস্থিতি আমরা এখন পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ ফেরতদের নিয়ে আতঙ্কের মাঝেও ভালো আছি। ভেরি গুড, অনেক ধন্যবাদ রনি। রকি, খুবই ভালো খবর তোমার। এখনো বলা যাবে যে খানসামাতে মানে খারাপ কেস তো নাই, এই শনাক্ত হয়েছে 8 জন এবং 8 জনই ভালো আছে, তাই না? জি জি। এবং এখানে একটা ভালো খবর দেই, কারণ ওই যে ওই থানা মানে ইওনো খুবই অ্যাক্টিভ। এই ভদ্রলোক প্রথম দিন থেকে আমি দেখছি তো অন দা লাইনে, অনলাইনে তার অ্যাক্টিভিটি, সে একেবারে পুরো দৌড়াইছে এবং সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তো অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে, যে ইয়োনো সাহেব এবং তার টিম রিয়েলি তারা খুবই হার্ড ওয়ার্ক করেছে। থ্যাংক ইউ। আরেকজন উপস্থিত আছে স্যার, আমাদের খানসামা উপজেলারই খানসামা উপজেলার কৃতি সন্তান, তিনি দীর্ঘদিন ধরে খানসামা মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আমাদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার শামসুদ্দোহা মুকুল, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনারাও খুব পরিশ্রম করতেছেন উপজেলা প্রশাসনের সাথে, স্বাস্থ্য বিভাগ, তিনিও আছেন স্যার, আপনি তার কাছ থেকে শুনতে পারেন। স্বাস্থ্য বিভাগ, জি স্যার, ডাক্তার শামসুদ্দোহা মুকুল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি নাম কি বাবু, নামটা বলো তোমার একটু। স্যার স্যার এক মিনিট একটু স্যার। আসসালামু আলাইকুম।
জাকির ভাই আপনাকে একটু বের হয়ে যেতে হবে, আমাদের আরো কিছু সিনিয়র আছে তো ওরা আসতেছে এখানে। ওকে 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 নো প্রবলেম, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা জি আপনি বলুন জি। হ্যাঁ এবার ডক্টর ডাক্তার সাহেব বলেন। হ্যাঁ ডাক্তার নাম বলো তোমার। হ্যাঁ এখানে আমার নাম স্যার ডাক্তার শামসুদ্দোহা মুকুল। নিপুণ আচ্ছা ডাক্তার শামসুদ্দোহা মুকুল, আমি আবাসিক মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্স খানসাম। ওকে বাড়ি কোথায় ডাক্তার শামসুদ্দোহা মুকুল? না না শামসুদ্দোহা মুকুল না, বাড়ি কোথায় বলছি, তোমার হোম ডিস্ট্রিক্ট? আমার হোম ডিস্ট্রিক্ট, হ্যাঁ বাড়ি বাড়ি হোম ডিস্ট্রিক্ট খানসামাই স্যার, খানসামা উপজেলা। খানসামা ওকে গুড। খানসামা কোন 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 ইউনিয়নে, কোন ইউনিয়ন? বাড়ি খানসামা উপজেলাতেই স্যার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা বলো এবার তুমি। আমার বাসা এই উপজেলাতেই স্যার। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে এটা। এখন তুমি বলো নিজের জায়গায়। 4 নম্বর খামারপাড়া ইউনিয়ন। হ্যাঁ খামারপাড়া ইউনিয়ন রাইট, খামারপাড়া ইউনিয়ন স্যার আমি জানি। তো বলো এখন তোমার অবস্থা বলো, তোমার হাসপাতালের কি খবর? জি স্যার, তার প্রথমেই প্রথমেই আমি খুব খুব আনন্দিত এবং আমার সৌভাগ্যের বিষয় যে স্যার আমি আপনার আপনার রনি ডিস্টার্ব হচ্ছে রনি, আমার ওখানে ইন্টারনেটে মনে হয় সমস্যা। কোথায় স্বাভাবিক স্বাস্থ্য সেবা কার্যক্রম আগের মতোই চালু আছে। আচ্ছা এখানে মোবাইলে আছি, মোবাইলে আছি। আপনারা ঠিক আছে বলো, তুমি শুনতে পাচ্ছি আমরা? আমি গ্রামের বাড়িতে, এখানে এই জন্য হয়তো নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা 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 ওকে ওকে বলো। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে মুকুল, ডক্টর মুকুল খুব ভালো শোনা যাচ্ছে, শামসুজ্জোহা মুকুল খুব ভালো শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। জি আমরা খানসামা উপজেলা স্যার, আমাদের স্যার। হ্যাঁ বলো বলো বলো। জি স্যার স্যার আমরা আমাদের উপজেলায় একটা মানসম্মত স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা সবসময় থাকবে স্যার আমাদের। আর আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার করোনাকালীন সময়েও অন্য অন্য যে স্বাস্থ্য সেবা যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম চলতেছে, সেই সাথে করোনার জন্য যেসব যে সকল কার্যক্রম সেগুলো আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে করে যাচ্ছি স্যার। আমাদের উপজেলায় এখন পর্যন্ত আমরা 208 জনের স্যাম্পল কালেকশন করছি, 208 জনের স্যাম্পল কালেকশন করছি আমরা এখন পর্যন্ত, 175 জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি, এর মধ্যে 8 জন আমরা COVID-19 পজিটিভ পেয়েছে। লোকে বলল 8 জন রাইট, এবং সবচেয়ে আশার বিষয় হচ্ছে এই 8 জনের মধ্যে সবাই খানসামার বাইরে থেকে আসছেন, নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এসব জায়গা থেকে আসছেন। আমার খানসামার Thank you.
না উনি হয়তো বা উনি নেট প্রবলেমের কারণে নেট প্রবলেমের কারণে উনি আবার আসছেন ঠিক আছে এখন আটজন রোগীকে আটজনের কথা বলেছে আটজনের কথা বলেছে বাইরে থেকে আসছেন খানসামার স্থানীয় কারো মাঝে এখনো আমরা এই ডিজিজ ট্রান্সমিশন খুব সমস্ত প্রিভেন্ট এবং এই ছিল কাশি জ্বর রনি এখানে একজন কেউ ধন্যবাদ লিখছে দেখো তো রনি স্ক্রিনের সামনে ধন্যবাদ লিখছে কেউ ওরে একটু অফ করা যায় কিনা আচ্ছা আচ্ছা এই যে ধন্যবাদ লিখে ছেড়ে দিছে আজকে মই দেখতেছ না কিনা হ্যাঁ এবার ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ স্যার আজকে আমাদের এখানে মানে প্রচন্ড ঝড় হয়েছে ঝড় হওয়ার কারণে বিদ্যুৎ এবং নেটওয়ার্কের কিছু সমস্যা সেই ক্ষেত্রে হয়তো আমাদের আরমো সাহেবের একটু সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা রনি আমার মনে ওর খুব সমস্যা যদি হয় তাহলে অন্য কাউকে দাও আপনি টেকনিক্যাল কথা শুরু করেন আর আমাদের মালিয়া আপা আসতেছে আর কি আর 5 7 মিনিটের মধ্যে চলে আসবে আপনি আরেকটা আছে তাকে তাকে দাও হ্যাঁ ইফতেকার খবর ইফতেকার আমি আসলাম কি অবস্থা ইফতেকার ভালো না না আমি কথা তো বলতেছি আমি সামনের আমি মোটামুটি আছি মাঝে মধ্যে একটু হতাশ হই রাধা মাথা টাথা করে তো ভাবতেছি আরে হতাশ তো বিভিন্ন কারণে এইভাবে বসে থাকলে এই জীবন চলে 3 মাস চলে গেল তো আমরা কি এখন ওই শনিবার থেকে আমি পুরো রোগী নিতে বলছি প্রতিদিনই যাব এবং যা হয় হোক একদম মানে শুরু করে দেখি রকি জি 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 ভাই রকি মানিক ভাই কি পাওয়া যায় না ওনাকে আমি নক করছিলাম ওনার কোনো খবর নাই উনি আসে না অনলাইনে আসে ভাই আগামীতে আমি ওনার সাথে কথা বলবো উনি একটু ব্যস্ত আছেন তো আচ্ছা আচ্ছা স্যার ফ্রি আছে নাকি আচ্ছা স্যার আপনি কিছু বলতে থাকেন আমাদের দিনাজপুর সম্পর্কে এর মধ্যেই মালিয়া আপা জয়েন করে ফেলবে স্যার আচ্ছা তো ডক্টর মুকুল খুব ভালো লাগলো তোমার কথা শুনে তুমি খুব ইয়াং এনার্জেটিক ছেলে বাড়িও তোমার খানসামায় তো আমরা তো সবাই মানে কোভিড নিয়ে তুমি কবে জয়েন করেছো খানসামাতে কতদিন হলো পাস করেছো কবে আরে ছেলে বলো ডিস্টার্ব ওর ওনার 7-8 বছর হবে স্যার 7-8 বছর হয়ে গেছে এখানে খানসামাতে উনি খানসামাতে শুরুর দিকে ছিল তারপরে আবার স্যার ইয়াতে ছিল সরাওয়ার দিতে ছিল মনে হয় সহকারী রেজিস্টার তোমার অপারেশন করছিল কে তোমার তোমার যে মানে অ্যাপেন্ডিসেক্টমি করলো অ্যাপেন্ডিক্স কাটলো কে ওটা জি স্যার অ্যাপেন্ডিক্স আর ইনি অপারেশন করছিল স্যার হ্যাঁ হ্যাঁ ইনি অপারেশন করছিল স্যার ডক্টর শামসুদ্দিন ইনি করছিল ও তাহলে সে ভালো স্যার ছিলেন বাহ ওকে বলো আমি ওকে লাইন দিয়ে লাইনে পরে আমি ট্রেনিং ট্রেনিং দিয়ে ব্যবস্থা করে দেই ওকে বলো যে ও আমার সঙ্গে লাইনে থাকুক আমি ওকে ভালো ট্রেনিং দিয়ে ভালো জেনারেল সার্জন নাহলে অর্থোপেডিক সার্জন বানায় দিতে পারবো ইনশাআল্লাহ
জায়গার ছেলে পেলে এরা অসুখ। আমি তো অনেক লোককে উঠাই নিয়েছি দিনাজপুরের, বিরল আমার হলো যে আরো অন্যান্য জায়গার, বলছে আসো ট্রেনিং করো, তারপরে প্রশিক্ষণ গ্রহণ করো, একটা ডিগ্রি নাও ছোটখাটো, নিয়ে কাজে ফিরে যাও। অনেক অনেককে এই লাইনে নিয়ে আসছে। তো ও তো অলরেডি শিখে ফেলছে, ওরে একটু একটা ডিগ্রি নিতে পারলে ছোটখাটো, হ্যাঁ ও তো হয়ে যাবে, আর একটু প্রশিক্ষণ গ্রহণ করবে, আমি ব্যবস্থা করে দেবো, দিনাজপুরে হোক রংপুরে হোক বলে দেবো ওদেরকে, সবাই তো আমার ছাত্ররা এখন, তাই না? আচ্ছা রনি, আমার মনে হয় ওর খুবই ডিস্টার্ব হচ্ছে, মোটামুটি ওর কথা তো শুনলাম আমরা, পরে শুনবো। এখন আর কে আছে তোমার সাথে? স্যার আমাদের বৃষ্টি এবং ঝড় হওয়ার জন্য আমাদের অনেকে ওখানে নেটওয়ার্কের সমস্যা, কোথাও বিদ্যুৎ নাই, জয়েন করতে পারেনি। এখন মালিয়া আপা আসতেছে, মালিয়া আপা আসতেছে, উনি একটা মিটিং শেষে উনি এসে জয়েন করবে, তো আপনি কিছুক্ষণ বলতে বলতেই উনি চলে আসবে, আর একটু বলতে থাকে আমি আসতেছি। আচ্ছা ওই জাকির কোথায় গেল? জাকির পার্বতীপুরের? জাকির চলে গেছে, আছে, হ্যাঁ চলে গেছে। জাকিরকে আমার খুব মজা লাগতেছে, জাকিরের ঘটনা পার্বতীপুরে আমার মানে প্রথম জীবনের শুরু, তো ওই মেডিকেল অফিসার তো শুনলো না কথা, আমার পার্বতীপুরে জীবন শুরু হয়েছিল প্রথম, বুঝছো রকি? রকি পার্বতীপুরে আমি 78 সালে MBBS পাস করে পার্বতীপুরে জয়েন করেছিলাম মেডিকেল অফিসার হিসেবে, এই ওর মতো। তারপরে ওইখানে খুব ঘুরছি, খুব মজা পাইতাম আর কি। মোটর সাইকেল ছিল একটা হোন্ডা, হোন্ডা নিয়ে কোথায় কোথায় একেবারে দেগলাগঞ্জ, শিবপুর, আরো মানে বিভিন্ন জায়গায়, ওই যে ওই একটু আগে নামটা বলছিলাম আবার ভুলে গেলাম এখন, আবার ওইসব জায়গাতে কিন্তু মানুষ যা আমাকে খাতির করত, সবাই বাড়িতে খাওয়া দাওয়া করতাম আর সবার সঙ্গে মিশতাম, ছেলে পেলে গুলো যা পছন্দ করত, মনে করতো যে এই লোক তো ডাক্তারই না, আমাদের মতো একটা মানুষ, আমি কেন আসো সবাই মিলে ঘোরাঘুরি করি। আবার পার্বতীপুরে তখন ভাঙাচোরা দোকান পাট ছিল, বুঝছো, সবাই বসে মিষ্টি খাইতাম, খাওয়া দাওয়া করতাম, মানে এইভাবে আমি 2.5 বছর পার্বতীপুরে কাটাই দিছি, খুবই ভালো লাগছে। তারপরে আমি ঢাকায় ব্যাক করছি, হ্যাঁ ওই সময় ওই শাহ মাহতাব আমাকে সাহায্য করছিল, শাহ মাহতাব সাহেব MP ছিল না শ্রীবন্দরের, শ্রীবন্দর, হ্যাঁ তখন তো খানসামা আলাদা ছিল, গোলাম রহমান ছিল খানসামার, এরা সবাই, হ্যাঁ গোলাম রহমান, তো এরা সবাই মিলে সহযোগিতা করে আমি ঢাকায় ব্যাক করতে পারি, করে ধরো যে এই যে ব্যাক করছি তো একেবারে জায়গা মতো বসে গেছি। আচ্ছা তো আমার মনে হয় তোমার রকি, এমনি দিনাজপুরে চিড়িবন্দরের খবর কি? চিড়িবন্দরে করোনা কি আরো কিছু কেস পাওয়া গেছে? জানো 10-12 জনের মতো স্যার, 12 জন মতো আছে, এবং এরা সব ভালোই আছে তাই না? মানে এদের সেরকম কোনো উপসর্গ নাই স্যার, তারা অনেকাংশে ঢাকা নারায়ণগঞ্জ ছেড়ে হওয়ায় ওদের নমুনাটা সংগ্রহ করা হয়েছে, নমুনা সংগ্রহ করার পরে বোঝা গেছে যে এরা করোনা পজিটিভ। হ্যাঁ ইয়োনো তো খুব মানে অ্যাক্টিভ, ওই ভদ্র মহিলাও আমাকে বলে আপনি ঢাকা থেকে এখন আসবেন না, ঢাকা থেকে এখন আসার দরকার নাই। আমি বললাম বাহ, ট্যাক্টফুলি অ্যাভয়েড করতেছে, ঢাকা থেকে আসার দরকার নাই, ঢাকায় থাকেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এখন নতুন নতুন তো ড্রাগ বেরোচ্ছে, হ্যাঁ বলো রকি। স্যার স্যার মানে এখন আমাদের করণীয় কি স্যার, আমরা কি করতে পারি? আমরা গ্রামের জায়গা থেকে মানুষজন শুরু থেকে আমরা অনেকটা চেষ্টা করতেছি, আজকে থেকে তো গতকালকে থেকে তো গণপরিবহনও আজকে শুরু হয়েছে, অফিস আদালত কলকারখানা সব খুলছে, এখন এই ক্ষেত্রে স্যার আমাদের এই গ্রামাঞ্চলে স্যার গ্রামের মানুষদের জন্য স্যার করণীয় কি স্যার? তোমার ট্রেনও ছেড়ে দিবে, সব ছেড়ে দিবে, বুঝছো, এখন নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এই যুক্তি দিয়ে সবাই রে আগায় নিতে হবে, কোনো রাস্তা নাই। মানে সবাইকে বলতে হবে তোমরা পেপারে, তোমার তোমরা তো ভালো মিডিয়ার কাজ করো, তুমি তো খুবই ভালো, এক সেকেন্ড একটা ফোন ধরি, হ্যাঁ ফজলু আমি একটা ওই যে দিনাজপুরের ইয়েতে আছি, ওয়েবিনারে আছি, আচ্ছা কোনো খবর আছে বলো। আচ্ছা আমি কিন্তু বিবেককে, বিবেক তোমাকে বলি নাই, বিবেককে আমি কনফার্ম করে ফেলছি, বিবেক কনফার্ম ফর 30th June, তাই না? আর ওই 30th June বললা না, আচ্ছা 1st July, আর তাহলে কালকে ওটা চেঞ্জ করবো, 1st July, অসুবিধা নেই,
ও ফ্রি আছে, আর জনকে কালকে ধরবো, জনকে, জন তো আমার বন্ধু মানুষ, অসুবিধা হবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা ফার্স্ট জুলাই, ফার্স্ট জুলাই বিকালে 3টা থেকে 5টা, 2 ঘন্টা, হ্যাঁ ওই আর কি, মানে বলবো যে দেখো 3টা থেকে 4:30 5টা পর্যন্ত যাস তোমরা, ঠিক আছে না, ওকে। আর আমাদের তো হলো পেলভিক অ্যাসিটেবুলার ট্রমা, এই তো টপিকস তো পেলভিক অ্যাসিটেবুলার ট্রমা, আচ্ছা ওকে ওকে, তাই এটাই আমি জনকেও আটকে ফেলবো, অসুবিধা নেই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ বলো, তো তুমি যেটা বললে রকি, জি স্যার রকি, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তোমরা মানে যারা তোমরা আছো মিডিয়াতে সাংবাদিকরা, তোমরা ওখানে একটু, তুমি নুরুন নবী আরো সবাই বসে ইয়োনোকে দিয়ে আরো বেশি মাইকিং করতে পারো কিনা, মাইকিংটা বোধহয় একটু কাজ করে মনে হয়, তোমার কি মনে হয় মাইকিংটা ভালো না? প্রত্যেক দিন ওর কাজে হবে, মাইকে রেকর্ড করা থাকবে, বক 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 করতে থাকবে, মানুষ শুনুক না শুনুক ওই মানুষ মাইকিং এ শুনবে, অন্য কোনো কিছু শুনবে না। তুমি কতজনকে বলবা? আর তোমরা সাংবাদিক দেখতেছো, তোমরা যথেষ্ট লেখো, এবং তোমার লেখা, তোমাদের লেখা খুব ধারালো, এই করোনা তোমরা যখন যেভাবে লেখো না তাতে আমার খুব ভালো লাগে, তোমরা ফেসবুকে এখানে ওখানে যথেষ্ট শক্তি মানে প্রয়োগ করে লেখো, তো এগুলো তো মানুষের বোঝা উচিত। তারপরে ধরো ওখানে হাতেম সাহেবকে বলো, লায়ন চৌধুরীকে বলো যে আপনারা একটু নিজেরাও মানে আপনাদের লোকজনকে বলেন, পরিস্থিতি মানে কন্ট্রোলের বাইরে, ঢাকা শহরে কোনো সিট নাই, কথা শুনো, ঢাকা শহরে কোনো করোনা রোগীদের বেড নাই, বেডের খুব ক্রাইসিস, এত রোগী হাসপাতালে। এই যে এখন ফোন আসলো না, স্কয়ার হসপিটালে আমার বন্ধু মানে ওই যে ট্রাকিও করা আছে, টিউব মানে ভেন্টিলেশনে আছে, 3 সপ্তাহ পার হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, আরো খারাপ হয়ে যাচ্ছে, সেই কিন্তু ওই আইসিইউ চিফ ছিল, আইসিইউ চিফ, সে ওখানকার মেডিকেল ডাইরেক্টর, কিন্তু কোনো কাজে লাগতেছে না, কোনো আমেরিকা থেকে তার জন্য মানে চিন্তা ভাবনা, আমেরিকা কেউ হেল্প করতে পারতেছে না, বেডও নাই। আর কালকে তো মারা গেল সৈয়দ মোস্তফা কামাল সৈয়দ, উনি ওই পাশের বেডেই মারা গেল, করার লোক সৈয়দ মোস্তফা সৈয়দ, আমি চিনি ওনাকে, অনেক অবদান ওনার যুদ্ধের, মানে আমাদের বাঙালিতাবাদ, বাঙালি জাতীয়তাবাদের মধ্যে তার একটা বড় অবদান ছিল, এবং খুব একদম বড় গুণী মানুষ ছিল, তার বিভিন্ন লেখা, নাটক, টেলিভিশনে তার মানে বিভিন্ন টেলিভিশনের ডিরেক্টর ছিল, ডিজি ছিল টেলিভিশনের, তারপরে আরো বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছে। কালকে হ্যালো 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 ঝড় এবং বৃষ্টির কারণে প্রচুর নেটওয়ার্ক এবং বিদ্যুতের যে সমস্যা, সেই কারণে সবারই মনে হয় সংযোগ হতে অনেকটা সমস্যা হচ্ছে মনে হয়। রাউটারটাকে ইয়ে করো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার, বলেন স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন ধরো যেটা বলতেছিলাম যে ঢাকায় এই লাইটগুলো জ্বালাই দাও, লাইট জ্বালাই দাও, আমাদের হাসপাতালগুলোতে খালি নাই, বেড নাই, বুঝছো, এখন আরো লোক বাড়বে, কাজেই তোমাদেরকে ওইখানে সাবধান থাকতে হবে,
যাতে করে এটা মানে খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়, যাতে আমাদের ওই ভেন্টিলেশনের দিকে বেশি খেতে হয়, সেটাই বড় কথা। কথা বুঝছো না? আমাদের এখানে এখন যেগুলো বেড বিছানা আছে সব বিছানায় ভরে গেছে, মানুষ কোনো রাস্তাঘাটে এখন মরতে হইতে পারে, এটাও মনে রেখো। কারণ হাসপাতালে বেড নাই, পরশুদিন রাতে ঢাকা মেডিকেলে এক রুগী নিয়ে গেছে, করোনার রুগী, বেড পায় না, ছেলেপেলেরা ভাঙচুর করছে, মানে পেপারে আসে নাই, ভাঙচুর করছে। তারপরে ডাক্তাররা সব ভাগছে, যে কজন ডায়াবেটিস তারাও নাই আর ভাগছে। তারপরে তোমার ওইখানে এক নার্স সাহস করে এসে বলছে যে আপনারা যে ভাঙচুর করতেছেন লাভ কি, রুগী তো কেউ দেখবে না, আপনার রুগী তো রাস্তায় মারা যাবে, এখানে এসে ডাক্তারদের দোষ দিয়ে ভাঙচুর করলে তো আরো বিপদ। একসাথে আইসেন 10-12 জন, এটাই তো খারাপ করছেন, 10-12 জন একসাথে আসবেন কেন? আর আসছেন রুগী নিয়ে, তার রুগীর সেবা নাই, এখন আপনারা ভাঙচুর করতেছেন, বেড নাই, বেড কোত্থেকে হবে, কত রুগীর আমরা বেড দেবো? এই রুগী দেখেন সব তো ভর্তি বিছানা, নিচে পড়ে থাকতে নিচে থাকতে হবে, উপায় নাই। এই পরে ওরা ছেলেপেলে গুলা আমার ওই সিস্টারের কথা, নার্সের কথা মাপ চাইছে যে ভুল হয়ে গেছে আমার, আমার এগুলো আমরা মানে ভুল করছি। তো আমার কথা হলো দেখো রকি, এখন ওই রাস্তাঘাটে রুগী পড়ে থাকবে আর লোক পড়ে থাকবে, কারণ তোমার হাসপাতালে যদি সিট না পায়, ঢাকায় তো সিট নাই, ঢাকায় কোনো ভর্তি হতে পারবে না। এখন ওইসব জায়গাগুলোকে যদি সেভ না করতে পারো, ওই জন্য মানুষকে সচেতন করতে না পারো, মানুষকে বুঝাইয়া যদি তোমরা কোনোভাবেই মাস্ক ছাড়া চলবে না, মাস্ক ছাড়া চলবে না, এবং যারা মানে সন্দেহ হবে একসাথে বাজারে ঘাটে এই যে ঘিসা ঘিসে ধাক্কা ধাক্কি, ও তো খারাপ, কার গায়ে লেগে আছে এই ভাইরাস বলা মুশকিল। আর মনে রাখতে হবে যে 25-30% লোকেই লক্ষণহীন হয়, কোনো লক্ষণ থাকে না, সেই সব জন্যই আরো বেশি সাবধান থাকতে হবে। এবং আমি বলবো যে প্রিভেনশন করো, প্রতিরোধ করো মানুষকে, যাতে করে মানুষ মানে ওই পর্যায়ে না যায়, হাসপাতালে যেতে না হয়, বাড়ির মধ্যে থেকে ভালো হয়। আমি যেমন এই যে বাসার মধ্যে ঘরের মধ্যে আছি, আজকে 12 দিন পরে এই যে এখন যেহেতু রাউটার এখানে আছে ডিস্টার্ব হচ্ছে, এই যে একটু বাইরের টেবিলে আসলাম, ঘর থেকে আমি ঘর থেকে বের হই না, কথা বুঝছো? যেহেতু আমি রুগীকে ধরছি, করোনা রুগীর সংস্পর্শে গেছি, এইরকম মানুষকে বুঝাইতে হবে, নাহলে সবাই সবাইকে ছড়ায়া। আর এই যে আমার একটু আগে শুনলাম আমার ছেলের বন্ধু, কত কম বয়স, ধরো 35 বছর বয়স, সে মারা গেল, বন্ধু না বান্ধবী মানে মেয়ে আর কি, মারা গেল একটু আগে, বুঝছো, এই করোনা হয়ে। তো এই যে 30-32-35 বছরের ছেলে মেয়েরাও মরতেছে, মাপ নাই কারো, মাপ নাই, বলবো না তাহলে বুড়া গুলাই মরবে, ইয়াংরা মারা যাচ্ছে। আমাদের ডাক্তার যে মারা গেল, এই যে প্রথম ডাক্তার মনুদ্দিন, আমারই ছাত্র, ইয়াং ছেলে, ওর বয়স 40-42, ব্রিলিয়ান্ট ছাত্র ঢাকা মেডিকেল কলেজের, তাতে লাভ কি? হ্যাঁ, করোনা হলো সিলেটে, সিলেট থেকে ঢাকায় আনা হলো, কোনো লাভ হলো না, মারা গেল। তো তাই আমি বলি যে তোমাদের সবাইকে ওই জন্য অনুরোধ করব, এইভাবে মানে আরো যদি প্যানেলটা বাড়াইতে পারো, এই ভয়াবহ দৃশ্যগুলো বলতে হবে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে চারিপাশে, চারিপাশে ভয়াবহ অবস্থা, কথা বুঝছো? জি স্যার, জি। হ্যাঁ, এখন একমাত্র ওই যে আমাকে আর একটু বলো, রনি বলো, রনি, আপনি যে রোগীটার অপারেশন করলেন ল্যাব 8-এ, ওইটা কি করোনা করোনা ছিল, এটা কি জানতেন আপনারা? কোনটা কোনটা যে রোগী অপারেশন করার জন্য আপনার সহকর্মী ডক্টর আক্রান্ত হয়েছে, ডক্টর জিয়া যে আক্রান্ত হয়েছে স্যার, আপনি তো সেই অপারেশনে, তো উনি কি আগে থেকে কি আপনারা জানতেন? না না, ওই অপারেশন না জানতাম না, তো ওই অপারেশন আমি ছিলাম না, আমি জিয়া সাহেবের, জিয়া সাহেব আক্রান্ত হওয়ার পরে, এটা তো সেও আক্রান্ত হয় নাই প্রথমে, পরে ধরা পড়লো টেস্ট করে। ওই রাতে ওই দিন সকালবেলা আমি তাকে মানে, সে তো বিছানা থেকে পড়ে গেছিল,
ওই যে তারা খবর পেয়ে দৌড়ায় বাসায় গেছি, মাস্ক পরি নাই, এই বাসায় যেভাবে থাকি আর কি, গ্লাভস নাই, মাস্ক নাই, তো দৌড়ায় গেছি ওই বাসার থেকে, তাকে ধরছি, পালস দেখছি, অ্যাম্বুলেন্সে ফোন করাইছি, অ্যাম্বুলেন্স নিয়ে আসাইছি, তারপর তাকে পাঠাই দিয়েছি হাসপাতালে। এই সময়টার জন্যই রাত্রিবেলা যখন আমাকে বলা হলো যে স্যার ওই তো পজিটিভ হয়েছে, সে জিয়া সাহেবের, জিয়া স্যারের তো করোনা পজিটিভ, তখন আমি আমাকে বললো আপনি এবার চলে যান আইসোলেশনে। এখন আমরা নিয়ম করছি অপারেশন কোন রোগীর মানে টেস্ট না করলে কোনো অপারেশন করা হবে না, রনি কথাটা বুঝাতে পেরেছি? যে কোনো রোগী, ভালো রোগী হোক, ধরো রনি অ্যাক্সিডেন্ট করে আসলো আমার কাছে, আগে টেস্ট করো, তারপরে যদি জান বাঁচাতে হয় সেটা অন্য কথা, তাহলে তো আর তোমার কিছু তো হিস্ট্রি আমি পাবো যে রনি ভালো ছিল না খারাপ ছিল, অসুস্থ ছিল নাকি ঠান্ডা জ্বর হেন তেন, কারণ টেস্ট করতেও তো 12 ঘন্টা 8-10 ঘন্টা রিপোর্ট লাগে আনতে। স্যার দেখেন আপনার আপনার লাইভে দেখতেছে, এই যে একজন লিখছে আপনাকে সালাম দিছে স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম কি? তৌহিদ সেলিম। জি জি, তৌহিদ সেলিম, তৌহিদ সেলিম, ও গুড গুড, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আর একজন লিখছে আপনি যে বলছেন রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, সেটা যেন বলছে স্যার। হ্যাঁ, কারণ ওর রাস্তাঘাটে জায়গা পাবে না, রাস্তাঘাটে ইরানে এরকম হয়েছিল, ইরানের রাস্তার মধ্যে রুগী পড়েছিল, মানে লোক রাস্তায় মারা গেছে, কারণ লোকজন তো আত্মীয়-স্বজন কেউ আসে না কাছে, ছেলের মধ্যে কেউ নিতে চায় না। ইভেন কি বহু জায়গা ইন্ডিয়াতে দেখা যাচ্ছে করোনা রুগী হিন্দু রুগী, ওরে মুসলমানরা যেয়ে ওরে সৎকার করতেছে, কারণ আত্মীয়-স্বজন কেউ কাছে ফিরতে চায় না। নারায়ণগঞ্জের ঘটনা, নারায়ণগঞ্জের ঘটনা শোনো, নারায়ণগঞ্জেই ওই হিন্দু ভদ্রলোক, ওখানে কাউন্সিলার, এটা আজকে দেখলাম কাউন্সিলার যে কাউন্সিলার তার লোকজন নিয়ে যে তাকে সৎকার করছে, মুখাগ্নি করছে, কারণ আত্মীয় স্বজন কেউ আসবে না, তুমি কি করবা, এটা এটাই স্বাভাবিক, তাই না? এবং আমরা ওই জন্যই বলতেছি বারবার করে যে কোনো সিট ঢাকা শহরে নাই, এখন যদি দিনাজপুরকে তোমরা বাঁচাতে চাও একমাত্র রাস্তা হচ্ছে সবাইকে এই মেসেজটা ক্লিয়ারলি দেওয়া যে যার যার তার তার, ইজ ইজ হুজ হুজ, ইয়ানপসি ইয়ানপসি, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, ওই পাড়াকে বাঁচাও, ওই শহরকে বাঁচাও, নাহলে কিন্তু বিরিগিস অবস্থা হয়ে যাবে। ঠিক আছে স্যার? জি স্যার, এই যে এখন যে দিনাজপুরের থেকে যে ঢাকায় আসতেছে, আবার ঢাকা থেকে যে দিনাজপুরে যাবে, এই যে গাড়ি ঘোড়া ওপেন করার জন্য, তো গভর্নমেন্ট তো অর্থনৈতিক দিকটা সচল রাখার জন্য গভর্নমেন্টকে তো সব দিকেই চিন্তা করতে হবে, তো এখন বিভিন্ন, জি বিভিন্ন ইয়া থেকে কথা আসতেছে যে সরকার সরকার সকল দিক চিন্তা করবে, কিন্তু আপনি আপনার দিকটা চিন্তা করেন। এক্স্যাক্টলি, এইটা হলো আসল কথা, আপনি আপনার দিকটা চিন্তা করেন, তো এখানে আমার আমার মনে হয় যে এই রকম আমাদেরও ভাবা উচিত, ওই পাড়াকে বাঁচাও, ওই শহরকে বাঁচাও, মানে কিন্তু বেদিকেছে অবস্থা। এক্স্যাক্টলি, এইটা হলো আসল কথা, আপনি আপনার দিকটা চিন্তা করেন, তো এখানে আমার আমার মনে হয় যে এই রকম আমাদেরও ভাবা উচিত। ওই দেখো সাংবাদিকও মারা গেছে, পুলিশ মারা গেছে, আর্মি কে ধরছে, কাউকে তো ছাড় দেয় নাই, তাই না? এ ছাড় দেওয়ার জিনিস না, কাজে একে হালকা ভাবে নেওয়া যাবে না। এখন আমাদের এই যে দিনাজপুরবাসীর করণীয় কি, মানে এখন কিভাবে তারা এটা থেকে মানে সতর্ক, বেশি সতর্ক থাকতে পারে? দিনাজপুরের বাস স্ট্যান্ড গুলোকে, বাসের যে বাসের মালিকদেরকে বলতে হবে আপনারা কোনো লোককে উঠাবেন না, বিশেষ করে দরকার অর্ধেক সিট নেন, বাসের মালিকদেরকে কনভিন্স করতে হবে যে আপনারা রুগী বা লোকজন যখন উঠাবেন তখন কম লোক উঠান, এবং সবাইরে মাস্ক থাকতেই হবে, এবং ফাঁক ফাঁক করে লোক বসুক। হ্যাঁ, এইভাবে যদি একটু যখন নামবে উঠবে, তারপরে তারা যেন কোনোভাবে একত্রিত না হয়,
হোটেলগুলোতে একসাথে মানুষ একসঙ্গে না বসে বেশিরভাগই, এই বিভিন্ন জায়গায় হাটে বাজারে। হ্যাঁ, বিশেষ করে এই যে মুভমেন্টটা হবে না, এটাতে সবচেয়ে বেশি ক্ষতি করবে। এটাতে আমি একটা ঘটনা বলি, আমেরিকায় ওই যে 1918 সালে, বুঝছো রনি, 1918 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, একই ফ্লু, একই জিনিস, এটা ওই ফ্লু ওটাও। তো তখন তো মানে বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে তো জিতলো আমেরিকা আর ইউরোপের দেশগুলা, মানে জার্মানিকে হারাই দিল। হ্যাঁ, তো আমেরিকান সোজারা সব যখন নামছে, যে সবাইকে লাইন ধরে হাজার হাজার লোক স্টেডিয়ামে রাস্তাঘাটে রিসিভ করছে, একদিনে 10,000 লোক মারা গেছে মানে ফিলাডেলফিয়াতে একই দিনে। এই এইভাবে লোকজনকে সবগুলো হাজির হয়েছে, পরে দেখা গেল এক সপ্তাহের মধ্যে ওরা ইনফেক্টেড হয়ে গেল, ইনফেক্টেড হয়ে 10,000 লোক মারা গেছিল একদিনে। এবং তারপরে থেকে যে মাস্ক পরা আসছে ওইখান থেকে, মানুষ জানতো না আগে যে মাস্ক পরতে হবে, মাস্ক পরা, হাত ধোয়া, এই স্প্যানিশ ফ্লু বলা হয় ওটাকে, মারাত্মক ক্ষতি করেছিল। 1918 সাল থেকে 3 বছর ছিল, 1920 সালে ডিসেম্বর মাসে এটি শেষ হয়। এর ভিতরে প্রায় 1.5 কোটি মানুষকে মারছে এই ফ্লুটা। তখন তো এত যানবাহন ছিল না, প্লেন ছিল না, তখন মানুষ এত মুভমেন্টও ছিল না। এখন তো আরো ছড়ায় গেছে এই যে প্লেনের জন্য, প্লেন, বড় বড় সব বা গাড়ি, তাই না? তখন ওই স্টিমার ছিল, বাস ছিল ভাঙাচুরা, হ্যাঁ, এয়ার কন্ডিশন বাস ছিল না, কোনো এয়ার কন্ডিশন বাস ছিল না, এয়ার কন্ডিশন গাড়ি ছিল না, ওরকম ট্রেন ছিল, কিন্তু সবগুলো হলো নর্মাল অর্ডিনারি ট্রেন। তো তখনই এই জিনিসগুলো ও খুবই মারাত্মকভাবে দেখা দিয়েছিল। তো আমাদেরও ধরে নিতে হবে 2-3 বছর এটা থাকবে, 2-3 বছর এটা থাকবে, এবং একে নিয়ে যারা আমরা মরে যাব মরে যাব, যারা বাঁচবে বাঁচবে, প্রচুর লোক মারা যাবে, প্রচুর লোক, কিছু লোক থাকবে, এই লোকগুলাকেই ভালো রাখার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে, যাতে করে মানুষের মৃত্যু কম হয়, মৃত্যুর মিছিলটা কমে যায় এবং সবাইকে সচেতন করা যায়। সেজন্য ওই যে সবাইকে বলছি যে দিনাজপুরকে বাঁচাতে গেলে গ্রামগঞ্জগুলো বাঁচাতে হবে, এবং এই মানে হাট বাজার বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে মানে কিছুটা হলেও বিচ্ছিন্নত করে রাখতে হবে। স্যার, এই যে একজন বলছে দিনাজপুর ঢাকা থেকে ফেরত এক ব্যক্তিকে কবরে কোনো মতো মাটি চাপা দিয়ে চলে গেছে, বিষয়টি অনেকে জানা জানি, আমরা কবে বুঝতে পারবো সচেতনতায় আমাদেরকে করোনা থেকে মুক্ত রাখতে পারবে? এই যে আসলে এটা সত্য যে কবরস্থানে কোথাও কবর দিলে আসলে ভালো করে ওটা ঠিক করে দেওয়া উচিত, কারণ কোনো মতো কবর দিয়ে রাখলো, এটা তো পরে লাশটা আবার হতে পারে বা না। ওইটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সে, ভালো মতো করে মাটি চাপা না দিলে ও তো কুত্তায় বের করে ফেলবে, কুকুর মানে ইয়ে, ওই যে শিয়ালে, সেটা তো খারাপ। কাজে ওর উপরে ভালো করে মাটি চাপা দিতে হবে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে নলেজে আনতে হবে প্রশাসনের, যে দিনাজপুর সরকারি কলেজের সামনে আবার দেখো, চিন্তা করো, এটা তো খুবই খারাপ অবস্থা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি কলেজের সামনে এটা হলো, ছাত্র ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসবে, এটা এখানে দেওয়াই তো ঠিক হয়নি, এটি এখান থেকে সরাইয়া অন্য জায়গায় নেওয়া উচিত, তাই না? জি, এরকম ওই তো বললাম যে কথাটা আমি বলতেছিলাম তোমাদের, যে এইভাবে অবস্থা দাঁড়াবে, কিন্তু ওই মাটি চাপা দিবে কোথায় দিবে তার ঠিক নাই, রাস্তার ধারে দিয়ে দিল কোথায়, এই জন্যেই এত ভয়ের ব্যাপারটা, এত ভয়কে মানুষকে ভয় দেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে, এবং এই দায়িত্ব আমাদের সবাইরে। এখন অফিসগুলো খুলতেছে, যারা আমাদের ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে স্যার, অফিসে তারা কিভাবে যেতে পারে বা অফিসে না গেলে তো চাকরি থাকবে না, সেক্ষেত্রে কতটা সতর্ক অবলম্বন করতে পারে ওই বিষয়ে যদি একটু স্যার? অফিসে যাবে, ওই জন্যই অফিসে না, ব্যাপারটা হলো সতর্কতা তো থাকতেই হবে, অফিসে গেলেও অফিসের মধ্যে স্যানিটাইজার থাকতে হবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, এবং অবশ্যই মাস্ক পরতে হবে, গ্লাভস এর ব্যাপারটা আমি বলবো এটা নন নেসেসারি পরতেই হবে, কিন্তু মাস্ক ছাড়া অফিসে যাওয়া যাবে না,
এবং অফিসের মধ্যে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, সাবান রাখতে হবে, স্যানিটাইজার রাখতে হবে, যে কোনো কাগজপত্র দেখে সই করে বা কাগজের মধ্যেও আসতে পারে আরেকজনের হাত হাত দিয়ে, কাজে ওইটাকে সে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিল, তারপরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে আবার সাবান দিয়ে হাত ধুয়ে নিল। এইভাবে মানে প্রিকশন নিতে হবে, কোনোভাবেই যেন মুখে চোখে মানে ইয়া না যায়, হাত না যায়, মুখে চোখে যদি হাত না যায়। আর যদি অন্য মানুষ অফিসে আরেকজন ধরো আমার আছে, আমি ক্যারিয়ার আমি আমি বহন করছি, আমি হাসি দিলাম কাশিয়ে দিলাম কথা বললাম, তাহলে রনি তুমি পেয়ে গেলা, কিন্তু তুমি যদি এটাকে মাস্ক পরা আমার থাকে, তোমার মাস্ক পরা থাকে, তাহলে আমি কি তোমাকে তো আমি সরাতে পারলাম না, আমার কাছে তুমি পাবা না, অ্যাটলিস্ট ওই খোলামেলা জায়গায় কিন্তু এটা ছড়ায় না। এটা হলো অপারেশন থিয়েটার, বদ্ধ ঘরে বেশি জন্মে, বদ্ধ ঘরে, সরি বদ্ধ ঘর মানে যেখানে তোমার ক্লোজ ডোর, সে জায়গায় ভাইরাসের লোডটা বেশি হয় এবং তোমার ফাঁক ফোকর দিয়ে ঢুকে যেতে পারে। জানলা খুলে দাও, সব ফ্যান চালায় দাও, জানলা খোলা রাখো, ফ্যান চালাও, এক্সস্ট ফ্যান লাগাও, এক্সস্ট ফ্যান লাগায় বাতাসটাকে বাইরে নিয়ে চলো, খোলামেলা জায়গায় ও কিচ্ছু করতে পারবে না, তখন ভাইরাসের লোডটা কমে যায়। যত ক্লোজ থাকবে, কম্পার্টমেন্টের মধ্যে থাকবে, একটা খুপড়ির মধ্যে থাকবে, তত ভাইরাসটা ভাইরাসগুলো বেশি মাত্রায় আমাদের আক্রমণ করবে এবং আমাদের কোনো জায়গায় ফাঁক ফোকর পেলে ঢুকে পড়বে, এবং যদি বেশি লোড হয় তখনই ভয় বেশি। কাজে এটাই হলো অফিসের মধ্যে খেয়াল রাখতে হবে, অফিসের জন্য কেউই মানে কেয়ারলেস না হয়। হ্যাঁ আচ্ছা, কি বলছে সে একটু পরে বলো তো তুমি। স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সচেতনতার জন্য অনেককেই বলা হয় সাবধানে ও সতর্ক থাকতে, তারা বলে আমাদের করোনা হবে না, এসব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু বলুন। এসব ব্যক্তিদের জন্য আমার দোয়া ছাড়া আর কিছু নাই, কারণ করোনা হবে না। বরিস জনসন মানে এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তারও খাতির করে নাই, খাতির কারো করবে না। হ্যাঁ, তাহলে আর মক্কা মদিনাতে কারফিউ জারি করতে হতো না, মক্কা মদিনা তো পবিত্র জায়গা, এত বড় পবিত্র মসজিদ দুনিয়াতে আর কোথায় আছে, সবচেয়ে পবিত্রতম জায়গা হচ্ছে এই দুটো, সেই মসজিদের মধ্যে ঢুকতে দেয় নাই, কারফিউ জারি করে বন্ধ করে রাখছিল। কারণটা একটাই যে করোনা খাতির করবেন না, করোনা ধরবেই, এবং দেখা গেছে সৌদি আরবে বহু লোককে ধরছিল, কোনো দেশে মানে বাদ যায় নাই, সেখানে আমাদের প্রায় 100-150 লোক মারা গেছে বাংলাদেশি সৌদি আরবে যারা থাকে। কাজে যারা বলে হবে না, হ্যাঁ কপাল ভালো, এই কারণে যে গ্রামের মধ্যে থাকে, তো এখানে ঢাকা শহরের মধ্যে যেমন আমরা বাস করতেছি ঘন ঘন মানুষ, গ্রামে গঞ্জে তো ওরকম নাই, একটু ডিস্টেন্সে খোলামেলা বাতাস, সেই জন্যেই মানে ভাইরাসগুলো লোডগুলো কম হয়। এই ভাইরাসের লোড যখন বেশি হয়, যেমন আমরা বলি আমরা ডাক্তাররা বেশি মানে কাছাকাছি থাকতেছি, অল্প জায়গার মধ্যে বসে রুগী পরীক্ষা করতেছি, তারপরে অপারেশন করতেছি, সেই জন্য নার্সরা চিকিৎসকরা চিকিৎসা পেশার সঙ্গে আমাদের বয় বেয়ারার অ্যাসিস্ট্যান্টরা বেশি সংক্রামিত হচ্ছে। কিন্তু সেই তুলনায় যারা গ্রামে বাস করতে, তাতে সুবিধা হলো খোলামেলা জায়গায় থাকে, হ্যাঁ বাট কিন্তু সে যদি এখন একটা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে যায়, তখন তার তো হতে বাধ্য। একটা যদি আক্রান্ত ব্যক্তির সঙ্গে আমি সারাদিন থাকি, 2-3 দিন থাকলাম, তখন তো তার কাছ থেকে আমি পেয়ে গেলাম। আমার মুশকিলটা হলো যে 25-30% মানে রুগী হচ্ছে লক্ষণবিহীন, লক্ষণ হওয়ার আগেই সে ছড়াচ্ছে। কাজেই যারা এগুলো বলে তারা হলো বেকুব লোক, ছাড়া এগুলো বলতে পারে না, ওরা এখনো বাস করে তো মানে গ্রামে বাস করে তো, এরকম আর কি অনেক কথাই তো বলে, এই ঝড় কি ঝড় হবে, হ্যাঁ ফুদিলে ঝড় চলে যাবে, ফুদিলে ঝড় গেছে। আরো দু একটা উদাহরণ দেই, শোনো, এক সময় শ্যামপুরে একটা স্টেশন হয়েছিল পাকিস্তান আমলে, বুঝছো, রংপুর থেকে বদরগঞ্জের মাঝখানে, তো ওখানে একটা মানে একদম একদম মানে দেখলো যে রাত্রেবেলায় স্বপ্নে দেখলো
যে ওখানে একটা কুয়া আছে, কুয়া বুঝো তো, ওই যে কুয়া, তখন তো টিউবওয়েল ছিল না, কুয়া ছিল, আমরা কুয়ার পানি খেয়েছি। তো বললো যে ওই কুয়াতে পানি খেলে যে কোনো রোগ ভালো হয়, যে কোনো রোগ ভালো হয়, বুঝছো। মানুষ এমনই মানে পাগলের মতো ছুটলো আশেপাশে, রংপুর, দিনাজপুর, বগুড়ার থেকে লোক ছুটে আসা শুরু করলো। তারপরে মানে গভর্নমেন্টকে অনুরোধ করতে হইলো যে হেডকোয়ার্টারে যে এখানে ক্যাস্টেশন করা হোক। তারপরে রাওয়ালপিন্ডি থেকে হুকুম হলো আইয়ুব খানের যে ওখানে একটা স্টেশন বানায় দাও, নাম হলো শ্যামপুর স্টেশন, কারণ লোকজন ওই শ্যামপুর স্টেশনে নামবে, ওই কুয়ার পানি খাবে, সবাই ভালো হবে, বুঝছো। কিন্তু আস্তে 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 যখন দিন গেল, এক বছর গেল, এক বছর পরে দেখা গেল সমস্ত ভুয়া, তারপরে আবার অটোমেটিক্যালি ওই ওই কুয়াও বন্ধ, মানুষ আর পানি খায় না, সব শেষ। এই যে মানুষের মধ্যে কুসংস্কার, মানুষের এগুলো বলা হয় কুসংস্কার, স্বাস্থ্যবিধি যারা ব্যাকটেরিয়া তৈরি করছে, যারা প্রথম বলছে যে হাত ধোয়া, আমাদের জীবাণু, এই জীবাণুটা তো কনসেপ্টটাই আসছে 1860 সালে। 1860 সালের আগে কেউ জানতো না জীবাণু, কোনো মাইক্রোস্কোপ তৈরি হয়নি তখনও। কাজেই এই যে আমরা দুধ গরম করে খাই, তাহলে টিবি হতো, কোন গরুর টিবি, গরুর যক্ষা থেকে আমাদের যক্ষা হচ্ছে। সে পাশ্চুর নামে লুই পাশ্চুর ফ্রান্সের, সে প্রথম বললো যে গরুর দুধ যদি ভালো মতো করে জাল দেওয়া না হয়, তাহলে কিন্তু এই দুধে মানুষ আক্রান্ত হচ্ছে। এই সেখান থেকে আসলো পাশ্চুরাইজেশন। এইভাবে ক্রমাগত ভাবে মানুষের কিন্তু উন্নতিটা হয়েছে। দেখো তখন মানুষ কুয়ার পানি খেত, টিউবওয়েল ছিল না, 1967 সালে টিউবওয়েল হলো। তার আগে মানুষ পানি খেত ওই বড় বড় পুকুরের, তোমরা পুকুর দেখছো না, বড় বড় রামসাগর, মাতা সাগর, আনন্দ সাগর, এরকম 52টা ডিগ্রি আছে এই পশ্চিম দিনাজপুর আর পূর্ব দিনাজপুর মিলে, আমাদের দিনাজপুর মিলে। এই মহারাজা করে গেছিল মানুষের ব্যবহারের জন্য, পানির অভাব হতো, পানি এই পুকুর থেকে নিয়ে মানুষ খেত এবং পানি দিয়ে গোসল করত। কলেরা হয়ে হয়ে হাজার মানে হাজার হাজার মানুষ মারা গেছে, বুঝছো, কারণ ওই পুকুরে কাপড়ও ধুইতেছে, ওই পায়খানা করা কাপড় ওই পানি আবার খাইতেছে, এই সংক্রামিত হওয়া শুরু হলো। এইভাবে মানুষ আগে জানতো না, পরের দিকে দেখা গেল যে এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বের করলো যে এগুলো হলো এই কারণে এই এই রোগগুলো হচ্ছে, এই কলেরাটা হচ্ছে। তারপরে শুরু হলো মানে পানি পানিবাহিত রোগ এটা, তারপরে তো ওই যে টিউবওয়েল দেওয়া শুরু হলো, কারণ টিউবওয়েলটা অনেক নিচে নামতেছে, পাইপ অত নিচে তো মানে আর ময়লা যেতে পারে না বা ওইসব এই এই জীবাণু যায় না, কাজে এগুলো বললে হবে না, এগুলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞান এইভাবেই আসছে এবং ধীরে 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 এই অবস্থায় আজকে বিজ্ঞানকেও অবাক করে দিয়েছে এই করোনা ভাইরাস, যে কোনো কিছুই কোনো ঔষধ তৈরি হয় নাই, এই ঔষধ সেই ঔষধ নাম নাম মানে ভোগাস, কোনো ঔষধে কোনো প্রমাণ করে নাই। ওই যে ক্লোরোকুইন, হ্যাঁ, যেটি আমেরিকার ট্রাম্প সাহেব ইন্ডিয়াকে ধমক দিয়ে নিয়ে গেল, কিন্তু আসলে কোনো কাজ করে নাই, কথা বুঝছো তো। এখন পর্যন্ত প্রায় প্রায় 1500% আমাদের এই ভিডিওটা সঙ্গে আছে স্যার। হ্যাঁ, আর স্যার ওই যে আরেকজন প্রশ্ন করছে, দিনাজপুরের লোকজন শুনতেছে, আরেকজন প্রশ্ন করছে, স্যার অনেকেই বলেছে বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, করোনায় হয়তো তেমন মৃত্যুর মিছিল দেখতে হবে না বাংলাদেশ, কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য আমাদের মৃত্যুর মিছিল দেখতে হবে না, এরকম বলছে। না না, এটা ঠিক না, এটা তো এটা সত্যি কথা আছে, যেদিকে মানুষগুলো তো আমরা এই ধুলা বালি এগুলোতে বড় হয়েছি, ধরো আমরা
সুতরাং আমাদের আমাদের প্রতিরোধ ক্ষমতাটা বেশি, এটা ঠিক, প্রতিরোধ বেশি। ওই জন্য ভারতের মতো 130 কোটি মানুষ যেখানে, সেখানে এখন পর্যন্ত মৃত্যুর হার তো 1 লাখ ওখানে ছড়ার কথা ছিল, তো সে কারণে ভারতেও একই অবস্থা, বাংলাদেশেও একই অবস্থা। কিন্তু তাই বলে তুমি এই যে বললাম হাসপাতালগুলোতে যদি যাও তো দেখতে পাবা কি করুন অবস্থা। আমি এই জন্য বারবার বলতেছি যে তোমার লাশ ওই যে বললো মানে সরকারি সরকারি ইয়েতে দিনাজপুর সরকারি গভর্নমেন্ট কলেজের সামনে লাশ মানে দিয়ে গেছে, এটাই তো হলো প্রমাণ যে এই সবচেয়ে মুশকিল হলো যে কোনো লাশটাকে যে শরীরে ধরে টরে একটু সম্মানের সঙ্গে দাফন করব, সৎকার করব, এ তো কোনো কিছু নাই, রাস্তা নাই। এই জন্যই সাবধানতা ছাড়া কোনো রাস্তা নাই। রনি বলো স্যার, এই যে এখন যে যদি আমাদের দিনাজপুরে ঢাকা থেকে যায়, এখন তো গাড়ি ঘোড়া ওপেন, গাড়ি ওপেন চলাচল ওপেন করা হলো, তো সেক্ষেত্রে ঢাকা থেকে তো যাইতেই পার। এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা এখানে অনেকেই লাইভ দেখতেছে তাদেরও হয়তো বা প্রত্যেকের গ্রামে যেতে পারে। হ্যালো স্যার, এখন আমাদের যারা এখানে লাইভে আছেন প্রায় 1500-2000 পার্সন, তাদের প্রত্যেকেই তো গ্রাম আলাদা, 1500 প্লাস স্যার, প্রত্যেকের গ্রাম তো আলাদা আলাদা স্যার হতে পারে। তো সেই গ্রামগুলো যদি তারা নিজ নিজ গ্রামে সচেতন থাকে, নতুন কেউ আসলে যদি প্রশাসনকে অবহিত করে, প্রশাসনের পক্ষ থেকে তারা যেন চাপ ক্রিয়েট করে তাদেরকে আলাদা আইসোলেশন অথবা হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে পারে, তাহলে ওই গ্রামগুলো কিন্তু অনেকটা মুক্ত থাকবে। তাছাড়া এই যে এখন বাস চলাচলের কারণে কিন্তু প্রতিনিয়ত লোকজন ঢাকা থেকে দিনাজপুর যাবে, দিনাজপুর থেকে ঢাকা আসবে, শ্রীবন্দর থেকে রানিং দিনাজপুর যাবে, এটা কিন্তু একটা মুভমেন্টের উপর থাকতে পারে। এই মুভমেন্ট গুলো যত কম করা যাবে তত দূরে থাকা যাবে। তারা একটু স্ট্রংলি বলা একটু দরকার যারা এখানে মানুষকে, এই জন্য আমি এই কথাগুলো বলতেছি। ভাবে বাস স্ট্যান্ড গুলোকে, বাস স্ট্যান্ডে যদি প্রশাসন একটু কেয়ারফুল থাকে আর লোকগুলোকে বুঝায় দেয় যে এখানে যারা নামতেছে এদের দিকে খেয়াল রাখতে হবে যে এরা কে কোথায় যাচ্ছে, কার কোথায় বাড়ি, এবং তারা নিজেরাও যখন বাসে তারা উঠতেছে, বাসে নামতেছে, তাদেরও তো বুঝতে হবে যে আমি যেন না ছড়াই। আমি যে ঢাকা থেকে গেলাম দিনাজপুর, এখন আমি নামলাম চিড়িবন্দরে, নেমে আমি আমার বাকি স্কুলে ঘুরলাম খুব সবার সাথে লাইন, 10 জন 15 জন লোককে সাথে নিয়ে আমি ওই 10 জনকে ছড়াই গেলাম। কারণ আমি তো এই যে মানে আমি তো কোয়ারেন্টাইনে আছি বলতে পারো, বা আমি তো রোগী ধরছি, এখন আমি তো মানে সংক্রামিত করব। এই যে সংক্রামিত কে করবে, যদি আমি ভালো আছি কিন্তু সংক্রামিত যে করবো না এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং এটা বলা হচ্ছে বারবার করে যে বাস স্ট্যান্ডে খুবই, বাস স্ট্যান্ড করে বিশেষ করে কারণ প্লেনের লোক কম যায় আর তারা হাতে গোনা, আর এরা যেন সবাই মাস্ক পরে, মাস্ক পরা ছাড়া মানে কোনোভাবেই অ্যালো করা উচিত না। এই জন্য হক হক ব্রাদার্স, আমাদের হক ভাইকে পার্বতীপুরের ওই যে জাকিরকে দিয়ে বলতে হবে যে আপনি গাড়ি ছাড়বেন, হকের তো অনেক গাড়ি, হকের, তারপরে যে ওখানে হানিফের কাউন্টার, তারপরে ধরো যে আরো যেন কি কি বাড়িগুলো যায় বাসগুলো, কাউন্টার গুলাকে সাবধান করে দিতে হবে যে এই লোক না নামবে, তাদেরকে অবশ্যই অবশ্যই বুঝাই দিতে হবে, এবং ওই কাউন্টারের যে ম্যানেজার বা ওই বাসের যে কন্ডাক্টর তারাই বুঝাই দিবে আপনারা যেখানেই যান আপনার লোকজনের সঙ্গে মিশবেন না, পরিবারকে আক্রমণিত করবেন না, আপনার পরিবার মানে সংক্রামিত হবে, সংক্রামিত হলে আপনি বাঁচবেন না, আপনার পরিবারও বাঁচবে না, আপনার সন্তানরা, সন্তানদেরও কোনো মাপ নাই। কারণ এখন সন্তানরা অনেক ছোট, 2 বছরের বাচ্চারও কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে, করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে, মারাও যাচ্ছে, কাজে এটা এটি খুবই মারাত্মক একটা ব্যাপার। এবং দুনিয়াতে লক্ষ লক্ষ লোক, 20 কোটি লোক মারা গেছে বহু বছর ধরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তখন ছিল প্লেগ, ইঁদুর দিয়ে, ওই যে ইঁদুর দিয়ে একটা সংক্রামিত হতো, বুঝছো, বেবুন,
এবং ওই প্লেগে বহু লোক মারা যেত, তখনও উনি বলেছিলেন যেখানে সংক্রামিত হয় সেই জায়গায় তুমি যেও না, আবার ওই জায়গা থেকে ওই লোককে আসতে দিও না। তার মানে বলতো যে সেই সময়ও 1400 বছর আগেও হয়েছে, তারও আগে ধরো যে বেবিলনের তোমার হলো যে এই যে এখানে আমাদের ইজিপ্টের যে মানে মিশরের পিরামিড আছে ওদের আমলে ওদেরও সময় ওই রকম হয়েছে, 5000 বছর আগে 4000 বছর আগে এরকম ভাবে এক একটা সময় একটা মানে রোগ আসছে, বহু লোককে ধ্বংস করে দিয়ে গেছে, এবং এইটা হলো মারাত্মক একটা রোগ। এখন আমরা যেটা পাচ্ছি এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা, মানুষের শরীর কেটে আরেকটা শরীর আমরা লাগাতে পারতেছি, ব্রেন পর্যন্ত নিয়ে আসে লাগানোর চেষ্টা হচ্ছে, হাড়টা নষ্ট হয়েছে আরেকজনের হাড় আইনে বসানো হচ্ছে, চোখের কর্নিয়া লাগাই দেওয়া চোখ অন্ধ মানুষকে ঠিক করা যাচ্ছে, কিন্তু দেখো সমস্ত বিজ্ঞান এখানে ফেল করে গেল। এর এই ভাইরাস এমনই, এ কারোর কোনো খাতির করতেছে না, এর কোনো ওষুধ তৈরি হচ্ছে না, এই যে ভ্যাকসিন তৈরি করতে আরো 1-1.5 বছর লাগবে শুনে রাখো, এই যে কত আশাদিক এই ঔষধ ওই ঔষধ এটা সেটা তৈরি হচ্ছে, কোনো ঔষধে কোনো কোনো এগুলো সব ট্রায়াল দেওয়া শেষ, কোনো ট্রায়ালে কোনো কাজ করেনি, একমাত্র কাজ হচ্ছে নিজেকে সাবধানে রাখা। আমি বলেছি যে যুগ যুগ ধরে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তার ভিতরে এটা আমরা মহামারীতে পড়ে গেছি, মারাত্মক মহামারী। আজকে অফিস আদালত আজকে আবাসিক ছেলেমেয়েরা থাকতে পারবে না, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, তো এই যেখানে যেখানে ধরো হোটেল বা আবাসন আছে ছেলেমেয়েরা একসঙ্গে থেকে লেখাপড়া করছে, আর উপায় নাই, খুবই মানে এখন আর সাবধান হতে হবে, মানে একসাথে আমি তো আমরা বাকিতে নিয়ম করে দেবো যে 50টার বেশি আমি ছেলে মেয়ে রাখতে পারবো না, কারণ হলো একসাথে থাকলে এখন নাই 3 মাস পরে ওই ওই রোগ হবে, কথা বুঝছো, এবং সেভাবে তোমাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ছেলে মেয়েদেরকে হাত ধোয়ার ব্যবস্থা, তারপরে হলো ঘন 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 হাত ধোয়া, মুখের মধ্যে মাস্ক পরা, মাস্ক পরা সবার জন্য কম্পালসারি, তো এইটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মুক্ত কোথাও কোনো মাপ হবে না, প্রত্যেককে বুঝতে হবে যে এই ভাইরাস কাউকে ছেড়ে দেবে না, যত বড় পণ্ডিত হোক যত বড় ডাক্তার হোক যত বড় মৌলানা সাহেব হোক যত বড় ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক কারো কোনো মাপ নাই, এ ধরবেই ধরবে, ওকে ডাকা যাবে না, ওকে দূরে থাকতে হবে, ওকে দূরে রাখার রাস্তা হলো যে একসাথে না মিশা, আমি আলাদা থাকবো হাঁটবো ধাক্কা খাবো না, কারণ ওর গায়ে করোনা থাকতে পারে মানে ভাইরাস, আমি একটু ডিস্টেন্স করে হাঁটবো একটু আলাদা করে হাঁটবো, বাজারটা ও করতেছে ও করুক ও যাক, তারপরে আমি ধরবো, ধরে মুখে মাস্ক থাকবে, বাসা যে বাজারটা আমি রোদ্রে রাখবো পানিতে রাখবো ধুয়ে টুয়ে রোদ্রে রেখে ধুয়ে টুয়ে তারপর রান্না করবো, আমি তার আগে ভালো করে হাত ধুয়ে তারপরে আমি গোসল করব, তারপরে মাস্ক খুলবো, মাস্কটা আগে খুলবো, মাস্কটা যদি আগে খুলে ফেলি তাহলে আমি সংক্রমণ আমার হাত থেকে যে কোনো ভাবে হোক চলে যেতে পারে আমার চোখের মধ্যে আমার নাকের মধ্যে মুখের মধ্যে, কাজে এই খুবই গুরুত্বপূর্ণ, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকেই সেজন্য সাবধানভাবে চলতে হবে, বাইরে থেকে আসছে কোথার থেকে বাড়ির মধ্যে ঢুকলো একসাথে বসে খুব মজাতে খাওয়া দাওয়া করতেছি, না এটা হবে না, এখন আমার বাচ্চাকে বাঁচাইতে গেলে আমি যেমন এই যে আমার তো বাড়িতে 4টা লোক, আমরা আমি আমার ওয়াইফের সঙ্গে ওয়াইফ আমার এক ছেলে তার থাকতেছে উপরে আমি আলাদা থাকতেছি, যেহেতু আমি রুগীর সংস্পর্শে থাকতেছি গেছি আমি সরাই ধরো না দিই, ইভেন যেসব মানুষের আমাদের তারা কাজ করে আমাদের সঙ্গে আমাদের খাওয়ায় সহযোগিতা করে, আমাদের দিনাজপুরেরই 3-4টা ছেলে মেয়ে আমার সাথে আছে, আমি ওদেরকে সবসময় মাস্ক পরে রাখতেছি, তোরা আমার সঙ্গে মিশবি না তোমরা আলাদা করে আমাকে খাওয়া ঠেলে দাও, তারপরে ওটা ভালো করে গ্লাভস দিয়ে নিয়ে দিয়ে পরিষ্কার করে তারপরে তোমরা খাও, এইভাবে
ওদেরকেও বাঁচাতে হবে, নাহলে ওরা আবার সরাই দিবে চারিপাশে। কাজে যেসব লোক আমাদের সহযোগিতা করতেছে, আমাদেরকে যারা বাঁচায় রাখছে, আমি বলবো আমাদের, আমি কাজের লোক বলতে নারাজ, আমি বলবো যে ওরাই আমাদেরকে সহযোগিতা করে, ওরাই আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এই লোকগুলোকেও আমাদেরকে বাঁচাইতে হবে। ওদেরকে বাড়ি যেতে চাইলে বাড়ি যাও, দিনাজপুরে যাও, কিন্তু তোমরা ভালোভাবে যে আলাদা করে থাকতে হবে কয়েকদিন, তারপরে মেশো, কমপক্ষে 2 সপ্তাহ বা 10 দিন থাকতে হবে আলাদা। ও মিশলেই বলা যাবে না কার মধ্যে থেকে কোথায় চলে গেল। এইভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে রনি, ওকে? স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ, এগুলো নিয়ে খুব চিন্তার বিষয় আছে। বিশেষ করে স্কুলের মধ্যে বাচ্চাদের একসাথে বসা, একটা বেঞ্চের মধ্যে 3 জন 4 জন 5 জন বসা এখন খুব রিস্কি হবে, বুঝছো? দরকার হলে 2টা বেঞ্চ, একটা বেঞ্চের এইদিকে কর্নারে কর্নারে একজন বসাইতে হবে, মাস্ক পরাইতে হবে, শিক্ষককেও মাস্ক পরতে হবে। এবং আবাসিক প্রতিষ্ঠানগুলো কোনো বার্তা হলো যে তারা কোনোভাবেই বেশি ছাত্রছাত্রী রাখতে পারবে না, হাউসগুলোর মধ্যে অনেক কম পরিসরের মধ্যে জায়গা দিয়ে রাখতে হবে, মাঝখানে গ্যাপ রাখতে হবে, খাওয়া দাওয়া এক টেবিল একসাথে এতগুলো করা যাবে না, ধরো ফাঁক ফাঁক করে খাইতে হবে। এইভাবে কিছুদিন, যতদিন পর্যন্ত আমাদের ক্রাইসিস ওভারকাম না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ধরে নেব যে আমাদের, যেমন ধরো আমার একটা কথা বলে, চিলি বন্দরে মানে অনেকগুলো স্কুল গজায় উঠছে না আমরা বাকির পরে, এটা আমার জন্য খুব গৌরবের বিষয়। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বহু বাচ্চারা ওখানে যাচ্ছে, 8 থেকে 10 হাজার ছেলে মেয়েরা ওখানে থাকে চিলি বন্দরে। কাজে এই চিলি বন্দরকে যদি আমরা বাঁচাতে চাই, এই বাচ্চাগুলো যাতে ক্ষতি না হয়, সুতরাং আমাদেরকে এখন থেকেই প্রিকশন নিতে হবে যে স্কুল কলেজ যখনই গভর্নমেন্ট খুলে দিবে, গভর্নমেন্ট তো খুলতে বাধ্য হবে এক সময় না এক সময়, ধরো এখনো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারেনি বাচ্চারা, তো এই বাচ্চাগুলোতে পরীক্ষা নিতে হবে, কিন্তু এই প্রিকশনটা নিয়েই পরীক্ষা নেবে, সেজন্য সরকার এখনো পরীক্ষার ডেট দিচ্ছে না। তো এই যে 10-12-8-10 হাজার ছেলে মেয়ে চিরির বন্দরে পড়াশোনা করে, এদের পুরো সেফটির দায়িত্ব নিতে হবে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, এবং প্যারেন্টসদেরকেও সজাগ থাকতে হবে যে আমি বাচ্চা পাঠাচ্ছি, এই বাচ্চারা যেন ঠিক মতো করে স্যানিটাইজার, আমাদের হাত ধোয়ার ব্যবস্থা, আলাদা করে বসার ব্যবস্থা, আলাদা করে খাওয়ার ব্যবস্থা, আলাদা করে শোয়ার ব্যবস্থা, সব করতে হবে। না করে কোনো বাচ্চাদের, কোনো স্কুলের আবাসিক বাচ্চাদেরকে আমি বলবো প্যারেন্টসদের না পাঠাতে, না পাঠানোর জন্য আগে সেফটি ব্যবস্থা নিতে হবে আমাদের প্রথম, কারণ সেফটি ফার্স্ট, বাচ্চার জীবন যাতে করে আমরা কোনো রকম বিপদে না ফেলে দিই। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে ঠিক আছে আমার, ওটা তো একটা ক্লোজ ডোর প্রতিষ্ঠান, বাইরে থেকে লোক ঢুকতে পারবে না, টিচাররা বাইরে থাকবে, বাইরে যাবে না, ভিতরে থাকবে, যাবে না। হ্যাঁ, এবং তারা যখন ক্লাস নেয়ও মাস্ক পরে নিয়ে চলে যাবে, মিক্সিং হবে না, ছাত্রদের সঙ্গে মিক্স করতে পারবে না, তারা ওই দূরে দাঁড়িয়ে ক্লাস নেবে, ওখান থেকে চলে যাবে। এর ভিতরে আমাদের অনলাইনে চেষ্টা করতে হবে, এই যেমন আজকে রনি, এই যে তোমার সিম্পল মেথড, তুমি 1500 লোককে এক করতে পারতেছো, তো আমরা কেন পারবো না আমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য? প্যারেন্টস একটা মোবাইল দিলে তো হবে, পারবে না স্মার্টফোন হলে রনি? জি স্যার, একটা স্মার্টফোন তো পারবে, স্মার্টফোন হলেই হবে। হ্যাঁ, স্মার্টফোন হলেই হবে, ল্যাপটপ হলে ভালো, ল্যাপটপ হলে ভালো। তো ল্যাপটপ যদি নাও পারে, স্মার্টফোনে ক্লাস নিতে হবে, ধীরে ধীরে ল্যাপটপে আসতে হবে। তো কাজেই বাচ্চাদেরকে ঘরে বসেও শিক্ষা দেওয়া সম্ভব, এবং ভারতে অলরেডি শুরু হয়ে গেছে, আমেরিকায় আমার মেয়ে আছে, আমার নাতি নাতিকে ওই ক্লাস করাচ্ছে, ওইভাবে এই 5-6 বছরের বাচ্চা, সেও বসে 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 ওই অনলাইনে ক্লাস করতেছে। তো এটি আলটিমেটলি আসতে হবে, এবং রনির এই এই যে লাইভ প্রোগ্রাম অনলাইনে,
এটি আমি বলবো সব স্কুলকে নিতে হবে, সব কলেজকে নিতে হবে, সব বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে, নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পর্যাপ্ত পরিমাণে আগায় নিতে হবে। এই প্রযুক্তি হচ্ছে আধুনিক প্রযুক্তি, এই প্রযুক্তি গ্রহণ করে প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তব্য দিচ্ছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বহুদিন থেকে বলে আসতেছে এবং আজকে বাংলাদেশের এই ডিজিটালাইজেশনের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতে হয় যে সে আজকে থেকে 10 বছর আগে 15 বছর আগে থেকে বলছে যে ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। আজকে করোনা প্রমাণ করে দিল যে শেখ হাসিনা রাইট, যে এই ডিজিটাল ছাড়া আজকে আমরা এখানে রনি ঘরে বসে, তুমি তোমার বাসায় বসে, আরেকজন আরেক জায়গায় বসে আমরা কথা বলতে পারতাম না, এবং আমাদের সঙ্গে এই যারা যুক্ত হয়েছেন তারাও আসতে পারতো না। কাজে এই যে ডিজিটালাইজেশন হয়েছে আমাদের, এটি একটি বিশাল ব্যাপার, এবং এই জন্য আমি প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাবো আমাদের পক্ষ থেকে। স্যার এখন প্রায় 2300-2400 আর কি এখন স্যার 2400 জি স্যার 2400 স্যার। ওই যে আমেনাবাদ স্কুলে যে স্যার এবার ভালো ফল হইছে, স্কুলের কথা যেহেতু উঠলো স্যার, ওই নিউজটা আমি এখানে শেয়ার দিই, আপনি দেখবেন আপনার স্ক্রিনে দেখা যাবে, স্ক্রিনে দেখা গেলে না সেটা ঠিক আছে। আমি চাই সব স্কুলে ভালো করুক, সব বাচ্চারাই ভালো করুক, তবে আমি এটাও চাই মুখস্থ বিদ্যা নয়। রনি শুনতেছো? জি স্যার। আমি বাচ্চাদেরকে পরিপূর্ণ মানুষ করতে হবে, খেলাধুলা করাতে হবে, সাঁতার শেখাতে হবে, ওদেরকে ইবাদত বন্দেগি করতে হবে, আবার ওদেরকে ওদেরকে হাম নাচ শেখাতে হবে, গান বাজনাও যারা পারদর্শী তাদের করতে হবে। আমি আমেরিকাকে সবসময় বলে থাকি যে যেদিকে মেধাবী, যা যেদিকে ভালো লাগে তাকে সেই দিকে শেখাও। যেমন আমি বলি যে আমাকে কিছুদিন আগে 3টা মেয়ে বললো, স্যার আমরা একটু আমরা সরি আমি গামছা ব্যবহার করি, বুঝছো, গামছা প্রতিদিন ধুয়ে ফেলি, রোদে দেই, আবার ব্যবহার করি, গামছা খুব ইজি ওই, আর আমি এখন আর টয়লেট পেপার পাই না, টিস্যু পেপার পাই না, ও দরকার নাই, গামছা ড্রাই জিনিস, পরিষ্কার করে নিলাম রাত্রেবেলায়, সকালবেলা ধুয়ে রোদে দিলাম, ক্লিয়ার, দাম কম, ওইটা পড়তেছি, গামছা পরে গোসল করতেছি, গাও মুছতেছি, নাকও মুছতেছি, ফার্স্ট ক্লাস। সবাইকে বলবো গামছা এখন ব্যবহার করতে, লুঙ্গি ব্যবহার করতে। এসএসসি তে এবার সফল আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, এখানে স্যার 34,884 জন পড়ছে আর কি নিউজটা। আচ্ছা এখানে সঙ্গে আরেকটা নিউজ আজকে বের হয়েছে ভালো নিউজ, এটা যে এখন পর্যন্ত আমেনাবাকি গত 10-12 বছর ধরে মোটামুটি 1-2-3 মধ্যেই থাকতেছে, মানে বোর্ডের হয়তো বা 1 বছর পিছিয়ে গেল, বা পারসিস্টেন্টলি কোনো স্কুলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পারে না, এটা আল্লাহর কাছে একটা হাজার শুকুর। ইভেন রংপুর ক্যান্ট পাবলিক, রংপুর জেলা স্কুল, দিনাজপুর জেলা স্কুল, এই একাধিকবার হয়তো একজন ভালো করে আবার পিছিয়ে যায়, তো সেই হিসেবে আমেনাবাকি কন্টিনিউয়াসলি ভালো করতেছে। আমি বলবো খালি আমেনাবাকি না, এখানকার চিরিবন্ধু আরেকটি স্কুলও ভালো করেছে আইডিয়াল, এইভাবে অনেকেই ভালো করতেছে, এবং আমি বলবো যে বাচ্চাদের সব দিক থেকে আপনারা বিকশিত করুন, বাচ্চাদেরকে বিকশিত করতে গেলে খালি বই মুখস্থ করলে হবে না। দেখো রনি, খালি এই মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু হবে না, বাচ্চাদেরকে ফিজিক্যালি যদি ফিট না হয় ওকে আগে করোনা ধরবে, যদি সে দৌড়াদৌড়ি না করে, ঝাপাঝাপি না করে, খেলাধুলা না করে, সাঁতার না শেখে, তাকে যে কোনো দুর্বল ইমিউনিটি আমরা বলি, তখন তার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সুতরাং এই বাচ্চাটার যে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যারা ছোটবেলায় 5 মাইল 10 মাইল দূর থেকে এসে স্কুল করেছি, দিনাজপুর শহরে সাইকেল চালায় হেঁটে হেঁটে গেছি, তারা অনেক শক্তিশালী আছে এখনো, সেই পাকিস্তান আমলে 63, 64, 60 সালে, 62 সালে, 64 সালে। আর এখনকার সবাই বাচ্চাগুলোকে কবুতরের মতো মানুষ করতেছে, মানে মুরগি মুরগি ফার্মের মুরগি, বুঝছো, ফার্মের মুরগির মতো মানুষ করতেছে, এটা হওয়া যাবে না, বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে। দেখো গ্রিক সভ্যতা নাম শুনছো তো, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, ওই সময় তারা কিন্তু তাদের ওখান থেকে শুরু হয়েছিল খেলাধুলা, এই যে অলিম্পিক, অলিম্পিক গেম, এই যে তোমার হলো ম্যারাথন, এই সবগুলাই কিন্তু আসছে এথেন্স থেকে, গ্রিক থেকে। তারা বাচ্চাদেরকে একটু বড় হলে
দেখে আসতো জঙ্গলের মধ্যে, ওই পাহাড়ের গুহার মধ্যে, তুই ওখানে খেয়ে পড়ে স্ট্রাগল কর, শক্তিশালী হও। তখন সে ওখানকার জীব জন্তু ওদের মধ্যে বাঁচার একটা তাকে বাঁচতে হবে, এবং এইভাবে সে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলো। এখান থেকে আরেকটা সিঁড়ি তৈরি হলো স্পার্টাকাস, সিনেমা দেখবো স্পার্টাকাস, তারা তখন আরো আরো শক্তিশালী হবে, আমরা প্যারামিলিটারি ফোর্স তৈরি করব। তারা বাচ্চাদের নিয়ে লেফট রাইট পুরা ব্যায়াম এক্সারসাইজ করায়া বাহিনী তৈরি করলো। এই স্পার্টাকাসের সঙ্গে বহু যুদ্ধ হয়েছে। এখান থেকে এই যে আধুনিক যে সৈন্য বাহিনী, এই কনসেপ্ট থেকে আসছে। সেজন্য আমি বলি যে বাচ্চাদেরকে যদি খেলতে না দেওয়া হয়, ওই বাচ্চা মানসিক দুর্বল হবে, সরি, ওই বাচ্চা সবসময় দুর্বল থাকবে। তোমার বাচ্চাটাকে তুমি বলো তুমি খেলতে যাও, বাইরে যাও, একটু একটু রোদে যাও, একটু খেলাধুলো, একটা দক্কা খেলো, মেয়েকে বলো, ওটাও ভালো, একটা দক্কা খেলাও ভালো, খালি বই বই মুখস্থ 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 এ কিছু লাভ হয় না। বলা বলো ওই যে হিটলারের কথা ছিল, নেপোলিয়নের কথা ছিল, দ্য গিভ মি দ্য গুড মাদার, মেয়েদেরকে লেখাপড়া করাও, শক্তিশালী করো, সে ভালো মেয়ে ভালো সন্তান দেবে, ওই সন্তান দেশের কাজ লাগবে। এবং এটাও বলেছিল যে সো কল্ড ব্রিলিয়েন্ট বয়েজ ব্রিলিয়েন্ট গার্লস ক্যানট গিভ এনিথিং টু দ্য নেশন, ভালো ছাত্র হলেই দেশে ভালো কিছু করতে পারবে এমনটি নয়, যারা খারাপ করেছে তারাও ভালো করেছে। আজকের যে বিল গেটস স্টিভ জবস, এরা সবাই সবাই পড়াশোনা বন্ধ করে দিয়ে যে নিজেরাই, এই যে জোকারবাগ, এও তো ইউনিভার্সিটি পড়ে কমপ্লিট করেনি, পড়াশোনা শেষ করেনি, তাই না? জোকারবাগ না নাম তার, জি। এই মানুষগুলো কিন্তু সাকসেসফুল, নজরুল, রবীন্দ্রনাথ, এরা কেউই কিন্তু পড়াশোনা ওরকমভাবে করে নাই। আমরা এখন মুখস্থ বিদ্যা শেখাবার জন্য, এই মুখস্থ বিদ্যা শেখাবার জন্য পাগল হয়ে গেছি সব, এটিও ঠিক না। বাচ্চাদেরকে ওই পরিবেশ দিতে হবে যে পরিবেশে তারা খেলাধুলা করে, তারা পরিশ্রমী হয়, তারা আলু চাষ করবে, তারা ধানের মায়ের সঙ্গে ধানের চাষ করবে, মাকে সাহায্য করবে গৃহস্থলিতে, বাড়ির সামনে সুন্দর পরিষ্কার রাখবে, ক্লিন রাখবে, ময়লা যেখানে সেখানে ফেলবে না। আমি যেমন আমানা বাকিতে বলি যে বাচ্চাদের প্রথম দিনে শেখাও যে ময়লা যেন থ্রো না করে, পার্টিকুলার বোন প্লেট শিখায় দাও, এইটা বোন প্লেট এখানে ফেলতে হবে, এবং আমি স্ট্রিক্ট ওরে ফলো করি। আমি বলি যে কখনো কোনো বাচ্চা টেবিলের উপরে খাওয়া ফেলবা না, কোনো হাড্ডি ফেলবা না, কোনো কাঁটা ফেলবা না, কোনো অদ্ভুত জিনিস ফেলবা না, টেবিলটা গন্ধ হবে, নষ্ট হবে, এবং তুমি তোমার বাড়িতে অভ্যাস করবা, তোমার মাকে কষ্ট দিবা না, তুমি তোমার প্লেট প্লেটটি ধুয়ে ফেলো, তোমার গ্লাসটি ধুয়ে ফেলো, সুন্দর করে রাখো, এইভাবেই তো শিখবে, নিজের কাজটা নিজে করুক। একদিক থেকে আবাসিক ভালো, কারণ আবাসিকে বাচ্চারা নিজের কাজ নিজে করতে পারে, তারা অনেকটা সাহসী হয়, আর যারা বাসায় থাকে তারা আবার আলস হয়, তারা মায়ের উপরে নির্ভর করে বেশি, সেই তুলনার জন্য আবাসিক প্রতিষ্ঠানগুলো অনেক ভালো। আমরা আবাসিকে থেকেছি, হ্যাঁ, তাতে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার সহযোগিতা করেছে, কিন্তু অসুবিধা এখন এই করোনার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, তো যাই হোক এটা সাময়িক। কিন্তু আমি সব প্যারেন্টসদের বলবো যে বাচ্চাদেরকে সাহসী করতে, বাচ্চাদের ব্যাগটা নিজে নেবেন না, বাচ্চার ব্যাগ বাচ্চাকে ক্যারি করতে দেন, বাচ্চার ব্যাগ আপনি কেন কাঁধে নেবেন, বাচ্চা পারবে, বাচ্চাদের অনেক বেশি ক্ষমতা বহন করে, বাচ্চাদের অ্যাডাপ্টেবিলিটি, বাচ্চাদের সহনশীলতা, বাচ্চাদের শরীরের মানে তার যে ক্ষমতা, এটিকে যদি আমরা প্রয়োগ করি ওরা অনেক কিছুই, ওরা ওদের ব্রেনও বেশি শার্প, বেশি কাজ করতে পারে, ওরা ওদের ওজনও তুলতে পারে বেশি। আজ এই বাচ্চার ব্যাগকে বাপকে আর মাকে নিতে দেওয়ার দরকার নেই, বাচ্চাকে নিতে দাও। এটি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল বহু জায়গায়, আলটিমেট ডিসমিস হয়ে গেছে, ডাক্তাররা বলছে যে ও ব্যাগ নিলে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে না, ভারী ভারী ইট নিয়ে যাচ্ছে, তারা শক্তিশালী বেশি হচ্ছে, তারা আরো স্ট্রং হচ্ছে। আমি তো রুগীদের বলি যে আপনারা এই যে মেয়েরা তিন চারতলা মাথার মধ্যে দশটা ইট নিয়ে উঠাচ্ছে, এক ডালি সিমেন্ট উঠাচ্ছে, হ্যাঁ, তো এরা তো আরো শক্তিশালী, এরা অনেক পাতলা থাকে, ঠিক না থাকে, ওদের কোনো রোগ অল্প অসুখ বিসুখ নাই। যারা আমরা
এইরকম ভাবে আরাম খাওয়া যাই, কোনো কাম করব না, তিন চারটা চাকর বাকর রাখবো। আর খুব গর্বের সঙ্গে বলি, সার্ভেন্ট আছে বাসায় তিনটা, দুইটা আমার সার্ভেন্ট বলতে লজ্জা লাগে না, স্বাধীন দেশে আল্লাহ তাআলা বলে গেছে ওরাও মানুষ, রাসূল সাল্লাল্লাহু বলে গেছে প্রত্যেকটা মানুষ ইকুয়াল, সবাই সমান, কালো ধলো গরিব ধনী প্রত্যেকে সমান, তাকেও সম্মান করো, তাহলেই তুমি মানুষ হিসেবে বিবেচিত হবে এবং তোমার পরিবেশ ভালো হবে। স্যার এই যে বাচ্চারা যে ব্যাগ নিয়ে রাস্তায় ওঠে, এই বইয়ের অনেক ব্যাগ নিয়ে, এটা অনেকেই বলে যে এতে বাচ্চাদের গ্রোথের সমস্যা হবে, এরকম কোনো ধারণা আসেনি? না, এটা প্রমাণিত হয় নাই, এটি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে হাইকোর্ট ইন্ডিয়াতে, বাংলাদেশেও এটা হয়েছিল, ওই লোয়ার কোর্টে রায় দিয়েছে, পরবর্তীতে রায় উদ্ধার করে নিয়েছে যে না এটা কোনো অসুবিধা নাই, বাচ্চাদের বই বেশি নেওয়ার দরকার তো পড়ে না, বুঝছো, এই তোমার বাচ্চা দৌড়াচ্ছে এখন এই ব্যাগে কোনো জায়গা আসে না, আমি বলবো বাচ্চাদেরকে বাচ্চাদের ব্যাগ বহন করতে দাও, ওদেরকে নিজের কাপড়টা নিজে ধুইতে বলো, ওদের কাজটা মা যেন করে না দেয়, কারণ মায়েদের উপরে আন্নাহাজিদের চাপ পড়ে, মাকে উল্টা ও সাহায্য করতে দাও, প্রথম থেকে বাচ্চাদের শিখাও যে তুমি তোমার মাকে সাহায্য করো, বাপকে সাহায্য করো, বাপকে বাপের সঙ্গে ধান খেতে যাও, আমরা হাল বাইছি না, লাঙল বাইছি না, আমরা গরু চড়াইছি না, আমরা তো সব কাজই করছি, তাতে কি হয়েছে, আমরা এখন কি আমরা কি, আমি তো বোল্ডলি বলি যে আমার মা ঢেকিতে ধান কুটে আমাকে স্কুলে পাঠিয়েছে, তো এটি তো প্রাউডলি বলতে হবে, ঠিক কিনা, আমি হোটেল সোনারগাঁও বক্তৃতা দিই, বাইরেও বক্তৃতা দিই যে আমার মা ঢেকিতে ধান কুটে তারপরে চাউল করে রান্না করে আমাকে খাইয়েছে, পান্তা খেয়ে স্কুলে গেছি, এসে আবার গরু চড়াতে গেছি, এগুলো তো সব প্রাউডলি প্রাউডের ব্যাপার, এবং আমরা সেজন্য ভালো আছি, তাই না, আমাদের এই বয়সেও আমরা এখনো স্ট্রং আছি, মানসিক দিক থেকেও আমরা শক্তিশালী। হ্যাঁ, প্রশ্ন করো। সুতরাং এখন স্কুল নিয়ে কলেজ নিয়ে মাদ্রাসা নিয়ে একটু ভয়ের ব্যাপার আছে, তো দেখা যাক সময় বলে দেবে কি হবে। স্যার এক মিনিট, স্যার আপনার জন্য আছে আর কি, বলে যে আসলে কথা বলে চলে যাবে, জি আপনি ক্লিক করেন তাহলেই হবে, জি। আচ্ছা স্যার, ওই হ্যালো স্যার, ওই আপা আসতে চলে এখন জয়েন করতেছে আর কি, বললো যে আপনারা আসেন, থাকলে আমি 10 মিনিট জয়েন করে আসি আর কি, কথা বলি, এখনই আসতেছে স্যার। ওই যে স্কুল বিষয়ে একটু বলি, যখন আসছে এখন আমাদের শর্ত সাপেক্ষে স্কুলগুলো খুলতেছে, যেটা বাচ্চারা আসবে না, বাট শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা আসতে পারবে, তা আমার মনে হয় যে এখন যদি স্কুলে একজন শিক্ষক আসেন, শিক্ষকরা যদি আসেন, তাহলে এসে তারা, আপা আসসালামু আলাইকুম, আমরা একটু কথাটা শেষ করে আমরা আবার কাছে কথা আসছি। মালিয়া আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, গুড, মালিয়াকে দেখে ভালো লাগতেছে। স্যার আমি সরি, একটা মিটিং এ ছিলাম স্যার। নো নো প্রবলেম, নো প্রবলেম, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। মালিয়া, হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ রকি, রনি কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছিল? এই স্কুলগুলো তো এখন টিচাররা যেহেতু আসতে পারবে, কর্মচারীরা যেহেতু আসতে পারবে, তাহলে তো আমার আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে যেহেতু এই পারমিশনটা দিছে, স্কুলের টিচার যদি এসে ব্ল্যাকবোর্ডে যদি লেখালেখি করে, হ্যাঁ, এবং এটা যদি যদি আমরা একটা ভিডিও মোবাইল যদি রাখি, হ্যাঁ, তাহলে তো এই বাচ্চারা ফেসবুক পেজের মাধ্যমে ক্লাসগুলো দেখতে পাবে। এখন যেটা আমাদের উপজেলা পর্যায়ে যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে যদি একদম এরকম ক্লাস অফ থাকে, তাহলে বাচ্চারা অনেক পিছায় যাবে। ঢাকা শহর, আমরা জানি যে শহরের বাচ্চাদের চেয়ে গ্রামের বাচ্চারা একটু পিছায় থাকে, এই অবস্থায় যদি তারা আরো থাকে টিচাররা, তাহলে এটা তো আরো পিছিয়ে যাবে। এখন আমার মনে হয় যেহেতু স্কুলের টিচারদের আসার পারমিশন গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, ওনারা যদি এসে ব্ল্যাকবোর্ডে, সবাই তো এখন স্মার্টফোন ইউজ করে, প্রত্যেকটা টিচার আমার মনে হয় স্মার্টফোন ইউজ করে, তাহলে স্মার্টফোনটা যদি আমরা রেখে দেই, রেখে দিয়ে যদি একটু লাইভ দেই, লাইভ দিয়ে যদি আমার ক্লাসটা নিয়ে আমি আলোচনা করি, তাহলে বাচ্চাদেরকে যদি বলা হয় যে আমার ওই আমার গ্রুপে বা আমার
পেজে অথবা আমার ফেসবুক পেজে তোমরা আমার এই ক্লাসগুলো দেখতে পারবা, অথবা স্কুলের লাইক পেজে, স্কুলের ওয়েবসাইটে। হ্যাঁ, সেক্ষেত্রে স্যার এই বাচ্চাগুলো কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। এখন একটা কথা থেকে যায় যে অনেক টিচার একটা প্রশ্ন করে, গতকাল তো একজন টিচার বললো সব স্টুডেন্ট কি ক্লাস করবে আমার ওই ভিডিও দেখবে, তখন আমি তাকে বললাম ভাই সব স্টুডেন্ট আপনার তো দেখার দরকার নেই, আপনি 50% দেখুন, তাও তো আপনি 50% স্টুডেন্টকে আপনি ক্লাস করলেন, আপনি 50% দেখলো না। আপনি যদি বলেন যে ক্লাসে কি সব 100% স্টুডেন্ট আসে, একজন হলে তো মানে মিস হয়, তাহলে আপনি যদি মানে যখন ক্লাস চলে তখন যদি ওই মিসটাকে আপনি গ্রহণ করতে পারেন, তাহলে এখন বাচ্চারা যারা অংশগ্রহণ করতে পারলো না তাদেরকে কেন গ্রহণ করতে পারছে? রনি, এই প্রশ্নটার সোজা উত্তর হচ্ছে যে আমাদেরকে ওই পর্যায়ে আসতে হবে, এবং ওটা আসতে আর বেশি সময় লাগবে না। এখন সব স্মার্টফোন সবাই আছে, কাজে স্মার্টফোনের মাধ্যমে বাচ্চাদেরকে এটা শেখানো সম্ভব। আমরা এখন টেলিমেডিসিন শুরু করেছি না, এই যে আজকেও আমি 4-5টা রুগী দেখলাম টেলিমেডিসিন, মানে রুগী আমার সঙ্গে, রুগী টেলিফোনে আমার সঙ্গে কথা বলতেছে, আমি দেখতেছি রুগী আমাকে পিঠ দেখাচ্ছে, ব্যাক দেখাচ্ছে, এখানে ব্যথা, ওখানে ব্যথা, ঘাড়ে ব্যথা। আমি দেখে দেখে বললাম যে ঠিক আছে আপনি এই করতে হবে। কাজে এটা এখনকার, এটা হলো বর্তমান প্রযুক্তি, এই প্রযুক্তিকে গ্রহণ করতে হবে। যদি কোনো টিচার বলে থাকে যে সব বাচ্চারা পারবে না, ঠিক আছে 50% পারবে, 40% পারবে, ধীরে 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 2-3-4 মাসের মধ্যে সব বাচ্চারাই পারবে। এবং বাংলাদেশের গ্রামের লোকদের এখন অনেক ভালো পজিশন, সবাইরে ভালো ফোন, সবাইরে থাকা খাওয়ার ব্যবস্থা ভালো, কাজে এমন আর খারাপ অবস্থা নাই। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে স্যার। এখন আমাদের মালিয়া আপু এবং আপনি কিছু কথা বলেন গুরুত্বপূর্ণ, বেশিক্ষণ আমরা থাকবো না, একটু আমাদের এখানে এখানে অনেক অনেক আসছে, আমরা অনেকেই আসছে আজকে, আগে থেকে রেগুলার দাও, মোটামুটি আমরা দেখলাম 25 জন ছিল, এখন আলহামদুলিল্লাহ আরো বেশি হওয়ার কথা। তো আমাদের দিনাজপুর বাসী আসলে এই আমাদের লাইভটাকে ফলো করতেছে, গতদিন লাইভ হওয়ার পরে অনেকেই আমাকে ফোন দিছে যে না লাইভটা খুব সুন্দর হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, এরকম কন্টিনিউয়াসলি যদি মাঝে মাঝে কিছু জিনিস আমাদেরকে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হবে। স্যার অলরেডি 2857 হয়ে গেছে স্যার, রাইট? মালিয়া, জি স্যার, হ্যাঁ, কত? 1100, যে 2867 স্যার, যেটা আপনাদের করতে হবে 2800। আরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। মানে আমি বলবো যে একটু মালিয়া, মালিয়াকে একটু ফ্লোর দাও, মালিয়াকে একটু ফ্লোরটা বড় করে দাও না, স্পেসটা বড় দাও, মালিয়াকে দেখতে পাচ্ছেন না ভালো মতো স্যার? বলতে যাচ্ছি মালিয়াকে যে মালিয়া, এই যে ভাইরাসটা নিয়ে, ভাইরাসটার কি শেপ, কেন করোনা নাম হলো, কেন এটাকে এটাকে মানে এটা কিভাবে তৈরি হলো, একটু প্রথম থেকে একটু মালিয়া একটু ডেসক্রিপশন দিলে ভালো হয়, তাই না? দেন আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আপনি শুরু করেন মালিয়া। মালিয়া মালিয়া হারাই গেল আবার, এখনই আসবে স্যার, আসবে, উনি ওই যে নেটের হয়তো কোনো প্রবলেম হয়েছে, অফ হয়ে গেছে, আসবে এখন স্যার। হ্যাঁ, ওনার থেকে এগুলো আপনি ক্লিয়ার একটু দিলে আমার দিনাজপুরবাসী বেশি উপকৃত হবে স্যার। মালিয়া, এটি আমি একটু শুরু করি। কোভিড-19 নামটা দিয়েছে, করোনা নাম, কোভিড নাম, একই নাম। এগুলো আগে আরো অনেকগুলো ভাইরাস বাংলাদেশ মানে বিভিন্ন পৃথিবীতে এসেছিল, ইবোলা ভাইরাস আফ্রিকাতে, ইবোলা ভাইরাসটাও খুব ডেঞ্জারাস ভাইরাস, তার আগে আসছিল সার্স ভাইরাস। হ্যাঁ, সার্স হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি অ্যাকুট সিন্ড্রোম আর কি, অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম, এটির নাম হলো সার্স। এটিও এসে প্রায় 1.5-2 লক্ষ লোককে মেরে গেছে। তো এইভাবে আরো অনেক রকমের ভাইরাস গুলো ইদানিং খুবই বেশি উপদ্রব শুরু করেছে। তো এর আগেও এই সার্স ভাইরাসটা, তারপর একটা মার্স ভাইরাস এসেছিল মিডল ইস্ট থেকে, ওটার নাম ছিল মার্স ভাইরাস। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো,
আর একটা ছিল নাপা ভাইরাস। তারপরে আসলো মার্স ভাইরাস, যেটি হচ্ছে এবং এখানে বেশ কিছু হয়েছিল। তারপরে আসলো নাপা ভাইরাস। গরম না করে তার খেজুর গাছে যেখানে রসটা জমে হাড়িটা, ওই হাড়ি থেকে সে বলছিল আমাকে দাও আমি খাবো, সে হাড়ি থেকে খেয়েছিল। ওই লোক পরে ল্যাবেইটে ভর্তি হয়েছিল কিন্তু পরে সে মারা যায়। তো এটিও মারাত্মক সংক্রামিত হয়েছিল। এটা হলো আমাদের যে বাদুর আছে, বাদুর তাই না মালিয়া, শুনতেছেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাদুর দিয়ে এই নাপা ভাইরাস ছড়াইছিল। এবং জি স্যার, হ্যাঁ শুনছি স্যার। এই বাদুর কিন্তু এবারও সন্দেহ হয়েছিল, যেহেতু চাইনিজরা সবই খায়, বাদুরও খায়, সাপও খায়, এমন কিছু নাই যে ওরা খায় না। ওই আমাদের এক ডাক্তার সাহেব বলে পৃথিবীতে যাহাই নড়ে তাহাই খাওয়া যায়। তো আমরা ওই যে কোরিয়াতে দেখছি, কোরিয়া চায়না মানে কি যে অবস্থা, পারলে সব কাঁচায় খেয়ে ফেলে। হংকং এ বিরাট বিরাট সাপ রোগে দেওয়া গেছে, যে সাপটা পছন্দ ওইটাকে বললে ওরা ওদের আস্ত করে সিদ্ধ করে দিয়ে দিচ্ছে, খাইতে থাকো। যেটা বলতেছিলাম যে এই যে আদুর, যেটা আদুর দিয়ে কিন্তু এই ভাইরাস গুলো ছড়াইছে বেশি, নাপা ভাইরাসটা এবং নিপা ভাইরাসটা রাইট। এইবারও তাই বলা হচ্ছিল যে এরা বাদুর দিয়ে কি আসলো কিনা, চাইনিজরা যেহেতু বাদুর খায়, সাপ খায়, কেউ বলছিল যে সাপ থেকে আসছে, কেউ বলছিল বাদুর থেকে আসছে। এটি ছিল নভেম্বর মাসের শেষের দিকে, তাই না? নভেম্বর মাসে হলো ওয়ান সিটিতে, হ্যাঁ, খুবই একটা রাজ্য, একটা মানে প্রদেশের মধ্যে। তো তারপরে ডিসেম্বর মাসে ওইটাকে যখন বেশি আকারে দেখা দিল, তখন তারা পুরো শহরটাকে বন্ধ করে দিল, পুরো শহরটা লকডাউন করে দিয়ে বাইরের লোক ভিতরে যাবে না, ভিতরের লোক বাইরে আসবে না। এবং যে ডাক্তার প্রথম ধরে মানে এটি বলছিল, সেই ডাক্তারটি পরে মারা যায়, তাই না মালিয়া? এই প্রথম বলেছিল এখানে আরো অনেক লোকে মারা যায়, অনেক নার্স মারা যায়, অনেক ডাক্তারও মারা যায়, কারণ চাইনিজরা সব কথা বাইরে বলে না, এটা হচ্ছে ওদের সমস্যা। কিন্তু ওরা যেটা ম্যানেজ করেছিল ভাবে, ওরা উহান কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, যার ফলে উহান থেকে মাত্র 600-700 মাইল দূরে হলো ওদের রাজধানী বেজিং, ওখানে কিন্তু যায় নাই, বেজিং এ কোনো কেস ধরা পড়ে নাই, কিংবা আরো অন্যান্য বড় বড় শহরগুলোতে যায় নাই। ওরা পুরোটাই বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ, কেউ ঢুকতে পারবে না, বাইরেও পারবে না। কি করলো তারা? প্রিপারেশন নিয়ে গাড়িতে করে করে লোক পাঠায়, ভিতরে খাওয়া পৌঁছায় দিল, সমস্ত পরিকল্পিত ভাবে ওই লোকগুলোকে খাওয়া দাও, চিকিৎসা দাও। দিনের মধ্যে কত, 2,000 না 3,000 বেড হাসপাতাল বানায় ফেললো, বিরাট বড় হাসপাতাল। তো এগুলো ওদের চাইনিজদের পক্ষে সম্ভব। একটা জিনিস বুঝতে হবে যে এই ভাইরাসটাকে তারা এমন ভাবে কর্ডন করে দিয়েছিল যে কোনো ভাবেই বাইরে থেকে অন্য জায়গা তারা যেতে দেয়নি, যার জন্য প্রথম দিকে তারা ঠেকাই দিয়েছে। এই যে তারা 4,000-5,000 লোক মরছে, যেখানে 150 কোটি মানুষ বাস করে,
তাই না, 150 কোটি মানুষ বাস করে, লোক কিছুই না, কিন্তু ওরা ওদের যে ডিসিপ্লিন আর এই যে ঠ্যাংনা মারা, বের না হও তাহলে পিটাবো, ঠেকাই দিল। এখন মালিয়া আপনি বলেন করোনা কি জিনিস, করোনা কি কিভাবে স্ট্রাকচার কি, এই যে বাইরে বাইরে কিছু, করোনা মানে ক্রাউন, ক্রাউন হ্যাঁ ক্রাউন থেকে, জি স্যার হ্যাঁ, মুকুটের চারিপাশে বড় বড় আবার ফিতা থাকে না, যে রানী পরে, রানীর মাথার মধ্যে থাকে এইরকম বড় বড়, মানে এগুলো হলো আমাদের পাইপ, আমাদের প্রোটিন আছে এবং এগুলো খুব খারাপ। এখন মালিয়া বলবে, মালিয়া আমার যায়নি, স্যার আপনি ম্যাক্সিমামটা বলেই ফেলেছেন, আমি জেনেটিক্স এর খুব ডিপে যাব না স্যার, আমি শুধু যেটুকু আপনি অলরেডি বললেন যে করোনা হচ্ছে গ্রাউন থেকে, আসলে করোনা নামটা তো আমি এখানে বলবো যে এই ভাইরাসটা একটা আরএনএ ভাইরাস, হ্যাঁ এটা আসলে সাধারণ মানুষের মধ্যে এটা বোঝা একটু সমস্যা হতে পারে, তো আমি খুবই ডিপে যাব না, খুব নরমালি যেটা বলবো যে আমরা যে এখন ডিটেকশন করছি স্যার, আমি একটু ডিটেকশন নিয়ে বলি যে কোন জিনটা আমরা ডিটেক্ট করছি, এই ভাইরাস হচ্ছে 30,000 বেস পেয়ারের একটা জিনোম সিকোয়েন্স, তো আমরা এখান থেকে দুইটা জিনকে টার্গেট করেছি, এখন যে আমরা স্যানশিয়রের কিট ইউজ করছি, আমরা মেডিকেল কলেজগুলোতে যে টেস্টটা করছি, আমরা আমরা মেইনলি ভাইরাসের দুইটা জিন ডিটেক্ট করি, একটা এন জিন আর একটা হচ্ছে ORF1AB, তো এখানে কোম্পানি যেটা বলছে যে যদি আমার এই দুইটা জিনের মধ্যে একটাও যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে আমরা স্যাম্পলটাকে পজিটিভ বলছি আর কি। আমি আরেকদিন আসলে ডিটেলসে একটু সিকোয়েন্সিং নিয়ে কথা বলবো স্যার, আমি আজকে খুব সংক্ষেপে একটু বলছি এই কারণে, আর জি স্যার হ্যাঁ আমি একদিন ডিটেলসে আমাদের দেশে যে সিকোয়েন্সিং গুলো হলো এগুলো নিয়ে আমি একটু বলবো আপনাদের সামনে, তো আমি খুব ডিটেলসে আমি আজকে যাচ্ছি না, আপনি বুঝবেন না, জি 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 স্যার হ্যাঁ বুঝার জিনিস না, তাহলে আমি অত বুঝি না, আরএনএ পর্যন্ত গেলেই হবে, আরএনএ মানে আমাদের যে কোষটা আছে আরএনএ ডিএনএ তৈরি হয়, এটাই হলো কথা, এটাই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার কোষ, এটাই আমার ওই যে যেটা বলে যে যেটা মানে যেখান থেকে মানুষের উৎপত্তি হচ্ছে আর কি, সবকিছুই মানে স্যার হ্যাঁ মানে জি স্যার, ডিএনএ হচ্ছে আসলে চারটা কোড থাকে, এ টি জি সি, এই চারটা বেস, এটা যারা বায়োলজিক্যাল সায়েন্সের বা যারা ডক্টর আছেন তারা হয়তো জিনিসটা ভালো মতো জানবেন যে এই চারটা কোড দিয়েই আমাদের ডিএনএ সিকোয়েন্সটা বা আরএনএ তে শুধু টি এর পরিবর্তে ইউ থাকে, তো এই চারটা কোডের মধ্যে আপনি ABCD যদি লিখেন যে ABCD 26টা লেটার তাই না, সেরকম এই চারটা কোড দিয়ে কিন্তু হিউম্যান জিনও তৈরি সবকিছুই, সো এখানে এই ভাইরাসটাকে বলা হচ্ছে 30,000 বেস পেয়ার, সো এই 30,000 মধ্যে যে আমরা বলছি কোন চায়না থেকে এখানে যে আসলো কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তো এখানে কিছু মিউটেশন আমরা পাচ্ছি, তো এই মিউটেশনের ইফেক্ট গুলো কি, মানে আমাদের দেশে যে ভাইরাল স্ট্রেইনটা বা আমি আইসোলেটটা বলবো এখানে আদৌ কোনো চেঞ্জ আছে কিনা, আর এই চেঞ্জের ফলে এটা সিভিয়ারিটির উপরে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, এটা আসলে আমরা এখনই প্রাইমারিলি বলতে পারবো না স্যার, এটা নিয়ে আমাদের আরো স্টাডি প্রয়োজন, আপাতত আমরা যেটা দেখছি যে বাংলাদেশে যেটা সার্কুলেটিং স্ট্রেইন বা আইসোলেট আছে সেটা হচ্ছে উৎপত্তি স্থলটা কোথায় বা কি, এরকম স্টাডি গুলো আমরা নরমালি করছি। আরেকটা ব্যাপার যেটা যে স্যার যেটা বললেন যে চায়না কেন কন্ট্রোল করতে পারলো, কারণ এই যে স্ট্রিক্টলি ফলো করা, আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ম কানুন গুলো একদম সব সময় আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে, এই যে এখন মানুষ কাজের জন্য বাইরে যাবে যে এই জায়গাগুলোতে, এই যে আপনাকে আমি গত সপ্তাহে যেটা বলেছিলাম যে অবশ্যই মাস্ক পরতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, এখন শুধু আমার আমি কমফোর্ট ফিল করছি বা আমার খারাপ লাগছে না বা আমি অসুস্থ না দেখে যে আমি মাস্ক পরবো না সেটা না, এটা নিজের জন্য এবং আশেপাশের মানুষকে সুস্থ রাখার জন্য, স্যার যেটা বললেন যে আমাদেরকে মানে নিয়ম কানুন গুলো মেনে চলা আর কি, হ্যাঁ এই জিনিসটার প্রতি এখন বেশি গুরুত্ব দিতে হবে স্যার, এখন সবচেয়ে বড় কথা যে আমাদের কিছুদিন পরে হয়তো ভ্যাকসিন ট্রায়াল আমাদের দেশেও শুরু হতে পারে, বাইরে থেকে হয়তো বিদেশে যেহেতু অলরেডি তারা ট্রায়াল কিছু কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে শুরু করেছেন, এগুলো আমাদের দেশেও আসবে,
আর যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তো আমাদেরকে অবশ্যই সাবধানে থাকতেই হবে। আর এই মুহূর্তে আরেকটা ব্যাপার যে এখন প্রায়োরিটি বেসিসে যেমন গভর্নমেন্ট অনেকগুলো ল্যাব, আমাদের এখন আজকে পর্যন্ত মনে হয় 51টা ল্যাব চালু হয়েছে সারা বাংলাদেশে, এটা কিন্তু অনেক অনেক বিশাল একটা ব্যাপার যে করোনার জন্য গভর্নমেন্ট, জি স্যার, এটা সর্বোচ্চ কিন্তু চেষ্টা করছে গভর্নমেন্ট থেকে যে কোন, জি স্যার, জি জি, মানে সবাই যেন এই ডিটেকশন, এখন তো আসলে যেহেতু এটার ভ্যাকসিন বা ওষুধ স্পেসিফিক নাই, সো আমরা ডিটেক্ট করব এবং আইসোলেশনে থাকব এবং সাপোর্টিভ ট্রিটমেন্টটা দিব, এটাই হচ্ছে আসল। আর এই কারণে গভর্নমেন্ট কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, সো আমরা ওই দিকটাও খেয়াল রাখবো। এখন বিভিন্ন ল্যাবে যেমন আমরা তো আগে 2 মাস আগেও চিন্তা করি নাই যে বাংলাদেশে এতগুলো মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি হবে বা ভাইরাস নিয়ে আমরা আরটিপিসিআর করব, এটা তো খুবই ব্যয়বহুল একটা টেস্ট। এই জন্য আমরা আশাবাদী সত্যি কথা বলতে কি, যে আমরা যদি নিজেরা একটু পার্সোনালি সচেতন হই তাহলে আমরা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বা এই টেস্টের ফলে আমরা যে সুফলটা পাবো আর কি, সেটা সত্যিকার অর্থেই কাজে লাগবে স্যার, আমার কাছে তাই মনে হয়। স্যার একটু লাইনে ডিস্টার্ব হচ্ছিল, জি স্যার, হ্যাঁ আপনি কিছু বলেন স্যার। হ্যাঁ আমি একটু মালিয়া অ্যাড করি, আমি একটু আগেও বলছিলাম যে রনি, আমি বলতেছিলাম যে এই যে নিজেকে প্রোটেকশন দেওয়া, যেহেতু আমাদের অনেক শ্রোতা এখানে আছেন বা যারা দেখতেছেন মতো কথা শুনতেছেন, যে একটু আগে বলতেছিল সরকারি হাসপাতালের সামনে একজন করোনা রোগীকে চাপা দিয়ে চলে গেছে, 2 দিন আগে ঢাকা মেডিকেল কলেজের মধ্যে রাত 2টার সময় করোনা রোগী নিয়ে আসছে, কোন বিছানা নাই, পরে মারা গেছে এবং ছেলে পেলে গুলো উত্তেজিত হয়ে তারা ভাঙচুর শুরু করছে হাসপাতালের ভিতরে, তখন নার্স ডাক্তার সব এমনিতে ডাক্তার নাই, তো তখন নার্স এসে বুঝাইছে যে আচ্ছা আপনারা যে ভাঙচুর করলেন তাতে লাভ কি হবে, এরপরে তো রুগী ঢুকাতে পারবেন না, ডাক্তার থাকবে না, বিছানা নাই, এটা তো সত্যি কথা, করোনা রুগী তো কতগুলো আমরা মুখ করতে করবো, ওই জন্য বলতেছে যে এরপরে যে কথাটি মালিয়া বললো, যেভাবেই হোক আমাদেরকে বাস থেকে নেমে ট্রেন থেকে নেমে অবশ্যই আমি আমার পরিবারকে সংক্রামিত করবো না, এবং বাসে ট্রেনে যেখানে থাকবো সেখানেও মাস্ক পরা থাকবো, অন্যদের থেকে দূরত্বে থাকবো এবং হাত পরিষ্কার করে রাখবো, এবং আমার বাড়িতে যে আমি অবশ্যই আমার পরিবারের ছেলে মেয়ে সন্তান ওয়াইফ কারোর সঙ্গেই, থ্যাংক ইউ আব্দুল মন্ডল, অনেক ধন্যবাদ আব্দুল মন্ডল। আব্দুল মন্ডলকে ধন্যবাদ দিচ্ছি, উনি আমাকে অনেকদিন পরে দেখতেছে, যদি দিনাজপুরকে বাঁচাতে যে বাস স্ট্যান্ড গুলোকে বাসের মালিক গুলোকে প্রত্যেককে অনুরোধ করব, আপনার সেক্ষেত্রে আমাদের এলাকাবাসী 4,000 প্লাস দেখতেছে, তো তারা আমরা সবাই মোটামুটি দিনাজপুর আসি, তো সেক্ষেত্রে যখন আমার গ্রামে একটা আত্মীয় বা আমার প্রতিবেশীর আত্মীয় বা আমার গ্রামবাসীর আত্মীয় আসছে,
বা আমার গ্রামবাসী কোনো কেউ আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে মানে কিছু বলতে পারবো। প্রশাসন কিন্তু অনেক সময় জানবে না, হয়তো বা আমরা প্রথমে তাকে বুঝাই দিলাম, আদারওয়াইজ প্রশাসনকে বলে ব্যবস্থা করা হলো, কোনোটাই না করা হয় তাহলে যে গ্রামের সমস্যাটা ভয়ানক হয়ে দাঁড়াবে। কারণ ঢাকা টু এই যাতায়াতের কারণে কিন্তু এটা হতে পারে, ক্যারিয়ার হতে পারে করোনা ভাইরাস। এই বিষয়ে একটু আপনি যদি ভালো করে করতেন তাহলে অনেকেই সচেতন হবে। জি, ধন্যবাদ রনি ভাই। আমি গত সপ্তাহে ওই যে আপনার সাথে একটা পোস্টার শেয়ার করেছিলাম ডিজি হেলথ এর, তাই না, যে অফিস খুললে আপনারা কিভাবে চলবেন। হ্যাঁ, ওখানে কিন্তু হাত ধোয়া থেকে শুরু করে আপনার বাসে চলাচল, পরিবহনে চলাচল বা সবকিছুই বলা আছে। তো ওইটা আপনি একটু কাইন্ডলি সবার সাথে শেয়ার করবেন। ডিজি হেলথ এর ওগুলো প্রতিদিনই প্রায় আপডেট হচ্ছে, এবং কেউ যদি পার্সোনালিও জানতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে ডিজি হেলথ এর ওয়েবসাইটে আপনার করোনা নামে যে ফোল্ডার বা ওখানে যে লেখাটা আছে ওখানে ক্লিক করলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যে আমাদেরকে কিভাবে চলতে হবে। তারপরে আমি সেদিন ফেসবুকে আপনার সাথে শেয়ার করেছি। তো এই যে ঢাকা থেকে দিনাজপুরে যাওয়া বা দিনাজপুর থেকে ঢাকায় আসা, এই মুহূর্তে আসলে আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের খুব প্রয়োজন ছাড়া আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন না। কারণ কিন্তু এখন আমাদের মানে রোগটা কিন্তু এখন সর্বোচ্চ একটা পিকে চলে গেছে। হ্যাঁ, এখন নাম্বার কিন্তু সবচেয়ে বেশি। সো এই নাম্বারটা কবে ডিক্লাইন করবে আমরা কিন্তু জানি না। ওয়েভটা কিন্তু যেহেতু এটা নতুন একটা অসুখ, নতুন ভাইরাস, সো এর গতিবিধি কিন্তু আমরা এখনো জানি না যে কবে শেষ হবে, কবে কমে যাবে। এই জন্য সাবধানে থাকাটাই সবচেয়ে জরুরি দরকার। আর আপনারা প্রশাসন তো আসলে অনেক কাজ করছে, মানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে পুলিশ প্রশাসন সবাই, আসলে সবার চেষ্টায় হাসপাতালে ডাক্তাররা পরিশ্রম করে যাচ্ছে, নার্সরা করে যাচ্ছে। আমি আসলে পেশার নাম বলে শেষ করতে পারবো না, প্রত্যেকটা মানুষ তার জায়গায় থেকে কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষরা যদি তাদের কষ্টটাকে না বুঝি, বা আমরা যদি নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াই এইভাবে, বা আমরা তথ্য গোপন করি, সেটা আলটিমেটলি কিন্তু আমাদেরই ক্ষতি করবে, আমাদের ক্ষতি করবে, আমাদের পরিবারের ক্ষতি করবে, বন্ধু বান্ধবের করবে। হ্যাঁ, আপনারা বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবার সাথেই দেখা হবে, কিন্তু এই সময়টাই আসলে কঠিন সময়, আমাদের সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু ওই যে সেদিন আরেকটা কথা বলেছিলাম যে যুদ্ধের সময় যারা ছোট ছিল তারা একভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা আপনার বন্দুক চালাতে পারতো তারা একভাবে করেছে, আবার অনেক অনেক মুক্তিযোদ্ধারা আবার হচ্ছে মানুষকে খাবার দিয়ে হেল্প করেছে। এক একজনের এক একটা রোল প্লে করতে হয়, সো এটাও কিন্তু একটা যুদ্ধ। আপনাকে এক একজন সবাই যে ডাক্তাররা যেমন চিকিৎসা করছে তাদের একটা যুদ্ধ, আপনার পুলিশ প্রশাসন সবসময় মানুষকে নিয়মের মধ্যে নিয়ে যে আসছে, সরকার কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করছে। সো আমি নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব, আমার তো নিজস্ব একটা দায়িত্ব আছে। আমি শুধু মানুষের উপরে কি দোষ দিব যে না রোগ ছড়াচ্ছে, কোনো মানে কোনো কন্ট্রোল হচ্ছে না, কিন্তু আমার কি, আমি একটা মানুষও যদি সচেতন হই সেক্ষেত্রে তো আমার পরিবারকে সচেতন করতে পারবো, আরো 10 জনকে সচেতন করতে পারবো। সো এটা ব্যক্তিগত পর্যায়ে যতক্ষণ না আমরা সচেতন হই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব না। এখন পর্যন্ত বিপদ কিন্তু কাটে নাই। সো আপনারা সবাই চেষ্টা করবেন যে যার একান্তই প্রয়োজন নাই, মানে যারা অফিস করছে তাদের তো প্রয়োজন যেতে হবে, কিন্তু তারা নিয়ম মেনে অফিস করবে, আর যাদের একান্তই প্রয়োজন নাই তারা দয়া করে জায়গা চেঞ্জ করবেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন না। আমি মালিয়া এখানে বলছিলাম একটু আগে। জি স্যার, আমি বলছিলাম যে এই যে ডিসি সাহেব গত মিটিং এ ডিসি সাহেব দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম, তাই না রনি, মাহমুদুল আলম না? জি স্যার, জি মাহমুদুল আলম সাহেব, উনি বললেন যে হাত পা ধরতে বাকি রাখছি, শুধু পা ধরতে বাকি রাখছি, একটু সহযোগিতা করে, একটু আলাদা আপনাকে নিজেকে বাঁচাবার জন্য, আমাকে বাঁচাবার জন্যই ডিসনি বাসেরা তার লোকজন যত পুলিশ আর্মি আর সমস্ত লোকদেরকে নিয়ে সমস্ত প্রশাসন যন্ত্রকে নিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে। আমি যে একটু আগে রকি মানে খানসামার ইউনো সাহেবের কথা বললেন, প্রচন্ড পরিশ্রম করতেছে। এখন আমরা যদি নিজেরা না সচেতন হই, জি স্যার, হ্যাঁ
আমরা সচেতন হই তখন পর্যন্ত কিন্তু এটা আজকে আমি যেহেতু মালিয়া আমি এক্সপোজার হয়েছি না আমি তো এক্সপোজার ঘন ঘন হচ্ছি জি জি স্যার এক্সপোজার হয়েছি হ্যাঁ একজন ওই যে আমার ডাক্তার রোগী কলিগ তাকে ধরলাম অবস্থা করলাম বাড়িতে উঠাই দিলাম তারপরে তার পজিটিভ সে আসে গেল যে করোনা আক্রান্ত সে সঙ্গে সঙ্গে আমি নিজের থেকে আমি ঘরে এসে ঢুকলাম আমার ওয়াইফ এক ঘরে থাকে আমার বাচ্চারা বাচ্চা থাকে আরেক ঘরে তার ফলে আমি ঘর থেকে বেরোই না আমি জানি যে আমি যদি ছড়াই যাই আমি ভালো আছি কিন্তু আমি তো এমনও হতে পারি যে আমি কেরিয়ার আমি বহন করতেছি এই দায়িত্ববোধটা তো আমার থাকতে হবে আমি জি স্যার হ্যাঁ আমি দুই সপ্তাহ পরে সামনের শনিবারে আমি আবার আশা করব আল্লাহ দিলে ভালো আছি আমি আবার রোগী দেখা শুরু করব মানুষের সঙ্গে আবারও মিশব টেলিভিশনে যে বক্তব্য দেব এই যে দুই সপ্তাহ টোটালি আমি বন্ধ আছি স্যার কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধ করো না সমস্ত খবর নেওয়া নিয়ে কিন্তু উনি তো পারতেছেন না দুই মাস তিন মাস বন্ধ রাখছে মানুষ গার্মেন্টস বন্ধ সমস্ত কিছু বন্ধ করে লোক খেয়ে না খেয়ে মারা যাবে বহু লোক বহু লোক হাসপাতালে কোনো জায়গা নাই আমি বলে দিচ্ছি আপনি মালিয়া এখন কোন ভেন্টিলেশন পাওয়া ভেন্টিলেটর পাওয়া যাবে না কোন দেশে কোনো ভেন্টিলেটর নাই আমেরিকা বলছে ভেন্টিলেটর নাই ভেন্টিলেটর গেছে তিন সপ্তাহ ধরে আর বের হতে পারছে না এখন আমরা আশা ছেড়ে দিয়েছি আশাই ছেড়ে দিয়েছি এই হলো টোটাল পিকচার কাজেই নিজেকে সাবধানে রাখার জন্য সব চেষ্টা করে দেওয়া রনি স্যার যে আমাদের একজন দর্শক মাস্কের গুরুত্ব সম্পর্কে জানালে উপকৃত হতাম আপনি দেখতে পাচ্ছেন জি এখন হচ্ছে মাস্কটা সবচেয়ে জরুরি আপনি যেখানেই যাবেন মাস্ক পরে যাবেন অফিসে হোক যেটাই হোক আর বাসাতেও যদি আপনার কোনো সাইন সিমটম দেখা যায় আপনি হয়তো টেস্ট করেন নাই বা টেস্ট করেছেন হ্যাঁ যদি পজিটিভ তো হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার ট্রিটমেন্টের আন্ডারে যাবেন কিন্তু মাস্কটা নরমালি সর্দি কাশি যদি হয় বা আপনার যদি মনে হয় যে জ্বর জ্বর লাগছে অবশ্যই মাস্ক পরবেন আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ছাড়া আপনি বের হবেন না মাস্ককে একমাত্র আপনাকে এখন প্রোটেকশন দিতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে হাত ধোয়াটা আপনি মাস্কের সাথে সাথে যেটার উপর গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার হাতটা ঘন ঘন ধুতে হবে এবং কোনো সারফেসে হাত দিলে বা কোনো কিছুতে যেমন আপনি টেবিলে হাত দিলেন চেয়ারে হাত দিলেন বা কোনো একটা গণপরিবহনে উঠলেন গাড়িতে উঠলেন ওই হাতটা নাকে মুখে টাচ করবেন না আর মাস্কটা অবশ্যই আপনাকে এটা বাধ্যতামূলক আচ্ছা মালিয়া আমি একটু বলতে মনে হয় যে জি জি মালিয়া আমি একটু অ্যাড করি মাস্ক সম্পর্কে জি স্যার মাস্ক সম্পর্কে অনেক কথাবার্তা আছে হিজাবের মতো বন্ধ করে এইটি করা দরকার কোনো ভাবে যেন আমার হাতটা মুখে না যায় নাকে না যায় এবং কথা হচ্ছে যে আমরা এখন দুজন পাশাপাশি আছি আমি যদি একটা আমার মুখে শ্বাসকষ্ট সাহিত্য হাসি কাশি দিলাম আরেকজন পেয়ে গেল প্রোটেকশনের জন্য N95 মাস্ক বা দামি দামি মাস্ক পরবো আমাদের সবার জন্য না এটা দ্বারা আমরা রুগী দেখতেছি আমি অপারেশন করতেছি আমি ওই মাস্ক পরবো করি জি স্যার হ্যাঁ মধ্যে হচ্ছে আমার মাস্ক আমার ক্যাপ
সাধারণ জনগণের জন্য আমি যখন বাইরে আসবো, এটি মালিয়া বললো আপনি, যদি ঘরের মধ্যে আমার সন্দেহ হয় যে আমার হচ্ছে গলা ব্যথা হচ্ছে, অবশ্যই মাফ করবে। আমি আমার আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার হাজবেন্ড আমার প্রত্যেক বাবা মা তোমরা দূরে থাকো আমার কাছে এসো না। আমি একটু সাবধানে থাকি, 10 দিন 12 দিন 15 দিন পার হোক, ভালো হয়েছে না বাস এখন সমস্যা নেই। বাইরে অবশ্যই মাস্ক, উঠলে প্লেনে উঠলে ট্রেনে উঠলে মাস্ক ছাড়া কোন লোক চলবে না, কাপড়ের মাস্ক পরেন কোনো যায় আসে না, ওইটাকে তো প্রোটেকশন আপনার প্রোটেকশন এবং অন্যদের কাছ থেকে তো না, আপনি ওই যে ভাইরাসটা গেছে তো বলেন আপনি। হ্যাঁ মানে স্যার যেটা বললেন, আপনারা সবাই এটা নজর দিবেন যে মাস্ক ছাড়া আপনার থাকা যাবে না আসলে। হ্যাঁ, আর কাপড়ের মাস্ক স্যার যেটা বললেন ওটা পরলে অবশ্যই, আজকে যেটা পরলেন সেটা একটু ধুয়ে নেবেন, পরের দিন আবার পরবেন, আর যদি সার্জিক্যাল মাস্ক পরেন ওয়ান টাইম যেগুলো পরবেন সেটা তো একবার ইউজ এর পরে আর কি ফেলে দিবেন। তো এইভাবে মাস্কের ব্যবহারটা অবশ্যই আপনাকে মানে কন্টিনিউ করতে হবে। জি বলেন আপা। অনি ভাই আমি বলেছি, আবার আরেকজন লিখছে একটি একটা থাকলে মাস্ক ব্যবহার কতটা জরুরি, একা থাকলে একাই আছে। আচ্ছা, একা থাকলে এখন সে যদি পেশেন্ট হয় একটা রুমে থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে তার মাস্ক পরাটা জরুরি, কারণ ওই রুমে কেউ যদি খাবার দিতে আসে বাকি সে কিন্তু ওই এনভায়রনমেন্টে এক্সপোজ হবে। তো আর যদি নরমাল হেলদি পারসন হয় সেই ক্ষেত্রে তো সমস্যা নাই, কিন্তু যদি পেশেন্ট হয় একা থাকলেও তাকে কিন্তু মাস্ক পরে থাকতে হবে যেই রুমে উনি থাকবেন। আচ্ছা আচ্ছা, এই যে মাস্কের বিষয়টা N95 এবং ওই যে আমাদের KN95 বা আমাদের গ্রাম এলাকা, এখানে কতদিন আপনি বলছিলেন এটা যে কাপড়ের মাস্ক বা নরমাল মাস্ক হলেই হবে, এটাই যদি এই মাস্কের কাপড়ের মাস্ক বা এই নরমাল মাস্ক গুলো কিভাবে ইউজ করতে পারে এটা যদি আরো একটু ক্লিয়ার করে বলতেন তোমার উপকার হতো। আচ্ছা, আসলে যারা স্যার যেটা বললেন যে যারা ডাক্তার পেশেন্টের সরাসরি সামনে যান বা যারা ল্যাবরেটরিতে কাজ করেন তাদের জন্য শুধু N95 মাস্কটা জরুরি, আর যারা বাইরে অন্যান্য কাজে যাবেন বাকি তারা সার্জিক্যাল মাস্ক যাদের ক্ষমতা আছে ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে তারা সার্জিক্যাল মাস্ক পরবেন ওয়ান টাইম যেটা আছে আর কি, ওটা আপনি চাইলে ডাবলটাও পড়তে পারেন যদি আপনার হাতের কাছে থাকে, আর না থাকে আপনি একটাই পরলেও সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে দূরত্ব মেনটেন করে চলাটা, আপনাকে কিন্তু মাস্ক পরলেও যে গায়ে গায়ে ঘেসে আপনি দাঁড়াতে পারবেন বা চলতে পারবেন এটা কিন্তু ঠিক না, মাস্ক পরবেন কিন্তু আপনি অবশ্যই যে দূরত্বটা 3 মিটার বা 3 ফিট যেটা দূরত্বের কথা বলা হয়েছে যে আপনাকে 3 ফিট মিনিমাম 3 ফিট দূরত্বে থাকতে হবে, এই ডিস্টেন্সটা অবশ্যই মেনটেন করতে হবে। আর কাপড়ের মাস্ক যদি পরেন যাদের ধরেন যে আসলে ওই রকম সার্জিক্যাল মাস্ক কেনার মতো টাকা পয়সা বা অনেক সময় তো থাকে না আসলে, তারা কাপড়ের মাস্ক পরতে পারেন এবং সেটা ধুয়ে ব্যবহার করবেন। নর্মালি নিয়ম হচ্ছে একবার যদি মাস্ক পরেন আপনি সেই মাস্কটা যখন খুলবেন বাকি অল্টারনেটিভ আরেকটা রাখবেন যে ওটা পরে ধুয়ে আবার আপনি ইউজ করবেন আর কি বাই রোটেশনে, এভাবে পড়তে পারবেন। আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 4100 আমাদের রিচ করতেছে, তারা দেখতেছে আর কি 4100, তো আমরা কিন্তু আপনি আসার পর্যন্ত আমরা অনেক কম ছিলাম, আপনি এসে অনেক বেশি হয়ে গেছে, মানে আপনার কথাগুলো হয়তো সবাইকে ভালো লাগছে। না না স্যার অনেক ভালো কথা বলছেন, আপনার বিভাগীয় প্রধান রাজশাহী মেডিকেল কলেজে, বিভাগীয় প্রধান ওই মানে আর কি আপনাদের দাঁত দাঁত যে দাঁত করে আর কি ডেন্টিস্ট ওই আর কি ওই ডিপার্টমেন্টে
তো উনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, আবার এখানে ট্রান্সফার হয়ে আসার কথা ঢাকায়। উনিও আসার কথা ছিল, হয়তো বা কোনো ব্যস্ত কারণে আসতে পারেনি। তো যাহোক উনি আমার উনিও দেখতেছে আমাদের এখান থেকে। তো আমরা মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দিনাজপুর পাশে সচেতনতা করা, মানে সচেতনতা করা এই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা। তো প্রথমের দিকে অনেক প্রশ্ন আসছে, আমরা সেগুলো অ্যান্সার দিচ্ছি। এখন মোটামুটি আমরা শেষের দিকে শেষ প্রান্তে চলে আসছি। আমরা শেষের দিকে একটু বলবো, এখন যে মানে করোনা রোগী, করোনা রোগী যদি কেউ সিমটম দেখতে পারে যে আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে মনে হলো যে আমি কিছু লোকের সঙ্গে হয়তো চলাফেরা করে ফেলছি, অথবা কিছু লোকের সঙ্গে মিশে ফেলছি, অথবা আমি অফিসে আমার পাশের কলিগ আক্রান্ত ছিল বা আক্রান্ত থাকতে পারে, সেক্ষেত্রে আমি বাসায় এসে কি করতে পারি, সেক্ষেত্রে আমার করণীয়? আচ্ছা, নরমালি WHO-র একটা গাইডলাইন আছে যে কেউ যদি এক্সপোজারে যায়, মানে কোনো পেশেন্টের, সেই ক্ষেত্রে তাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 14 দিনের মধ্যে যদি সাইন সিমটম না থাকে তাহলে আপনার টেস্ট করার দরকার নেই, আর যদি সাইন সিমটম থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই টেস্ট করবেন। আর আপনি এই 14 দিন যে কোয়ারেন্টাইনে থাকবেন, আপনাকে অবশ্যই কিন্তু মাস্ক পরে থাকতে হবে, এবং পরিবারের সাথে আপনার ওইভাবে মানে মানে কি বলবো আমি, ওই যে ডিস্টেন্স মেনটেন করে চলাটা, হ্যাঁ ওইটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এবং আপনি মনে করবেন যে আপনি পজিটিভ হতে পারেন, সো ওইভাবে আপনাকে চলাফেরাটা কন্টিনিউ করতে হবে 14 দিন। আর যদি সাইন সিমটম, যে ওটা বললাম সাইন সিমটম থাকলে অবশ্যই আপনারা টেস্ট করবেন। আর স্যার, ওই যে আব্দুর রশিদ মন্ডল স্যার একটা কথা বলেছেন যে রোগী হলে সবসময়, হ্যাঁ আমি ওই কথাটাই তখন একটু আগে বলছিলাম যে ওই যে একজন বললেন যে একলা রুমে থাকলে মাস্ক দরকার কিনা, হ্যাঁ পেশেন্ট হলে অবশ্যই কিন্তু তাকে সবসময় মাস্ক পরে থাকতে হবে। আর কেউ যদি পেশেন্টের সাথে দেখা হয় কখনো, সেক্ষেত্রে অবশ্যই মাস্ক তাকে পরতে হবে। আচ্ছা, এখন এই যে যারা পেশেন্ট মানে যারা বয়স্ক বা যারা এখনো এফেক্টেড হয়নি, হ্যাঁ বিশেষ করে বয়স্করা রিস্ক থাকে বা ডায়াবেটিস রিস্ক থাকে, হার্টের রোগীর রিস্ক থাকে, কিডনির রিস্ক, সেক্ষেত্রে তাদের করণীয় কি? তারা এখন যেহেতু এখন লকডাউন অফ, এখন সবাই চলাফেরা করবে, সেক্ষেত্রে তাদের করণীয় কি বা তারা কিভাবে চলাফেরা করতে পারে, এই বিষয়ে একটু বলতে হবে। যারা বয়স্ক মানুষ তারা তো আসলে নরমালি সবাই বাসাতেই থাকছেন, তো বারবারই একটা সবার দিক থেকে ডাক্তাররাও বারবার বলছেন যে বয়স্ক মানুষ আলাদা রুমে থাকবে, এবং আমরা যারা বিশেষ করে কাজে বাইরে যাচ্ছি আমরা তাদের রুমে খুব কম আর কি যাব, হ্যাঁ মানে তাদেরকে একটু আইসোলেশনে থাকা রাখাটা আর কি কম রিস্কের মধ্যে পড়ে। যেমন প্রয়োজনে আপনি চাইলে তাকে মাস্ক পরিয়ে রাখতে পারেন বাসায়, বা আপনি হচ্ছে বাসায়, যেমন বাসাতেও কিন্তু ডিস্টেন্স মেনটেন করাটা খুব জরুরি এই ক্ষেত্রে, যে আমরা বিশেষ করে যেমন আপনি আপনার কাজের জন্য বাইরে যাচ্ছেন কিন্তু আপনার আব্বা বয়স্ক বা আপনার আম্মা বয়স্ক বাসায় আছেন, সেই ক্ষেত্রে বাসাতেও যেমন একসাথে, আগে যেমন আমরা সবাই এক টেবিলে বসে খেতাম বা কি, হ্যাঁ এগুলো একটু যদি ডিস্টেন্স মানে সময়টা আগে পরে করে নেওয়া বা কি, এরকম করলে ভালো হয় আর কি। আর তারা তাদের যে মানে ডিজিজ আছে, অসুখ আছে, সেটার জন্য তো অবশ্যই ট্রিটমেন্ট পাচ্ছেনই, তো এই ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা হচ্ছে যে তারা একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন, এবং মাস্ক পরে থাকলে ভালো হয়, আলাদা রুমে থাকাটা জরুরি। আচ্ছা, আমরা এখন শেষ করব, এখন সবার উদ্দেশ্যে কিছু 1 মিনিটে কিছু বলে, সংক্ষেপে কিছু বলে আমরা ক্লোজ করে দেব। আপনি কিছু বলেন, শেষ বাণী আর কি? আচ্ছা, আমি আসলে আমি আসার আগে আমজাদ স্যার অনেক ইম্পর্টেন্ট কথাগুলোই বলেছেন, তা আমি আবারও বলবো, সাধারণ মানুষের জন্য আমরা নিজেরাই সবাই যে এই যুদ্ধে একসাথে যেন আমরা জয়ী হই, সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সবাই নিয়মগুলো মেনে চলি। আমরা যদি নিজের কথা ভাবি, নিজের পরিবারের কথা ভাবি, দেশের কথা ভাবি, তাহলে এই মুহূর্তে আসলে এটাই খুব জরুরি দরকার। করোনার সমস্যাটা একার সমস্যা নয়, আপনি যতই একা একা নিয়ম মানেন কিন্তু আপনার পাশের জন যদি নিয়ম না মানে সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যার যার জায়গায় থেকে সবাই একটু মানে নিয়মগুলো মেনে চলতে। জি, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, আজকে আমাদের, ধন্যবাদ দর্শকদের,
আজকে আমাদের আলোচনা ছিল আমাদের সাংবাদিক বৃন্দ এবং খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর শামসুজ্জামান চৌহান, এছাড়াও আমাদের অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ICDDRB ভাইরোলজি সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর নুরজাহান মালিয়া আপা, এবং আমাদের এই প্রোগ্রামটা সঞ্চালন করেছিলেন অধ্যাপক ডক্টর ইমামুদ্দিন হোসেন স্যার। তো আজকের জন্য আমরা এখানেই এই প্রোগ্রাম শেষ করছি, এবং আগামীতে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রামটি হবে। এই সবার শুভকামনা এবং দোয়া রইল, এবং আমাদের দিনাজপুর বাসীর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে চেক করেন, এই বলে আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।